হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। ডব্লিউবি এক্সাম পোর্টালে তোমাদেরকে স্বাগত জানাই। আমাদের এমসিকিউ সিরিজও চলছে, তার সঙ্গে কিন্তু আমাদের ডিটেলস জেনারেল সায়েন্সের সিরিজও চলছে। ঠিক আছে, যেমন এগুলো দেখতে পাচ্ছ কিছু এমসিকিউ সিরিজ যেগুলো অলরেডি করানো হয়ে গেছে। 500 এমসিকিউ সিরিজের আজকে আমরা ফোর্থ যে ক্লাস সেটা আমরা করাবো, এবং তোমরা দেখতে পাচ্ছ এছাড়াও সাউন্ডের ডিটেলস ক্লাস করানোর সাথে সাথে আমরা 55টা এমসিকিউ দিয়েছিলাম, যদিও এর আর একটা পার্ট আছে, বাকি 55টা তোমাদের পেড ভার্সনে আছে। এবং দেখতে পাচ্ছ যে এমসিকিউ আমরা করেছিলাম সেটা কলিশন, ভরবেগ এবং গতিশক্তির ওপর করেছিলাম, যেটা তোমাদের ডিটেলস ক্লাস দেওয়ার পরে আমি তোমাদের করিয়েছিলাম। তো ডিটেলস ক্লাস প্লাস আমাদের কিন্তু এমসিকিউ ক্লাস চলছে ডেলি। এই ভিডিওটাকে দেখার জন্য বা এই ক্লাসটাকে ফলো করার জন্য তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো আমরা আমাদের প্রথম যে প্রশ্ন আছে আজকে চলে যাব। আজকে অ্যাকচুয়ালি কী হয়েছে, এই যে জেনারেল সায়েন্সে আমাদের 500 এমসিকিউ চলছে, তার ফোর্থ পার্টটা আজকে আমরা করাচ্ছি। ওকে, তো চলো আমরা আমাদের কোশ্চেন্সে চলে যাব। আর এই চ্যানেলটাকে মাথায় রেখো, সাবস্ক্রাইব না করলেও চ্যানেলটাকে মাঝে মাঝে ফলো করো, সপ্তাহে এক দুদিন অন্তর অন্তর চ্যানেলটায় ফিরে এসো। দারুণ দারুণ জটিল জটিল জিনিসপত্র সরলভাবে কীভাবে তোমাদের বোঝানো হয়েছে এটা তোমরা নিজেরাই দেখতে পাবে। ওকে চলো, তো প্রথম যে প্রশ্নটা আছে সেটা দেখো। ড্যাশ হলো সরলতম অ্যালকোহল, ঠিক আছে, এটা রেলে পড়ার প্রশ্ন, একদম দেখতে পাচ্ছ ওখান থেকে স্ক্রিনশট নেওয়া তোমাদের। বুটানল অ্যালকোহল, মিথানল, ইথানল এবং ইথাইল অ্যালকোহল। তো আমি তোমাদের জৈব রসায়নের তিনটে ক্লাস দিয়েছিলাম, সেটা যদি কেউ ভালো করে দেখে থাকো তাহলে তাতে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। টোটালি এনসিইআরটি থেকে করানো আছে, এখন অনেক চ্যানেল এনসিইআরটি করানো শুরু করছে, আর আমাদের তো 2019 থেকে এনসিইআরটি করিয়ে মানে শেষ হওয়ার পর একবার রিভিশন হয়ে গেল, ঠিক আছে। তো দেখো, যারা প্রথম থেকে ফলো করছো তাদের কিন্তু কোনো প্রবলেম হবে না, যারা এক্ষুনি ফলো করতে চাইছে তাদের ক্ষেত্রে ডেফিনেটলি প্রবলেম হবে, ঠিক আছে। অ্যান্সার দেওয়ার চেষ্টা করো নিজেরা, বুটানল অ্যালকোহল হবে, মিথানল হবে, ইথানল হবে নাকি ইথাইল অ্যালকোহল হবে, ঠিক আছে। তো আমি কোশ্চেনের অ্যান্সার তোমাদের বলে দিই, তারপরে আমি ডিসকাস করে দেবো। অ্যান্সার তোমাদের হবে মিথানল, ঠিক আছে, অ্যান্সার তোমাদের কী হবে, মিথানল। ওকে, এইটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। এটা কেন কারেক্ট অ্যান্সার হবে, তার জন্য আমাদের জানা দরকার যে মিথেন সম্পর্কে জানার দরকার, ঠিক আছে। মিথেন, ইথেন এগুলো সম্পর্কে জানার দরকার। তো মিথেন আর ইথেন কী, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন এগুলো সম্পর্কে জানার দরকার, ঠিক আছে। এগুলো সব হচ্ছে আমাদের অ্যালকেন, কী আমাদের অ্যালকেন, অ্যালকেন আছে, অ্যালকিন আছে, অ্যালকাইন আছে, দেখতে একই রকম হলেও এদের নামের মিনিং আলাদা, অনেকবার বলেছি। মিথেনের যে সংকেত সেটা কী হয়, CH4 হয়, ঠিক আছে। ফর্মুলা কী হয় সেটাও লিখে দিই, CnH2n+2, দিস ইজ দ্য ফর্মুলা। অর্থাৎ সি এর পায়ের কাছে যেটা থাকবে, আমি খুব দেখো আমি সায়েন্টিফিক ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারি বাট করি না, কারণ তোমাদের অনেকের প্রবলেম হয়। সি এর পায়ের কাছে কিছু নেই মানে কী আছে, ওয়ান আছে, ঠিক আছে। এই ওয়ানের ভ্যালু হচ্ছে, এখানে এন এর ভ্যালু হচ্ছে ওয়ান, এখানে এন এর ভ্যালু কি, এখানে এন এর ভ্যালু হচ্ছে ওয়ান, ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার। তাহলে ফর্মুলায় বসাও, সি এন মানে C1, H2n মানে কি, H2n+2, তো 2n মানে কি, 2 × 1 মানে 2, প্লাস 2 মানে 4, ঠিক আছে, H4 হয়ে যাচ্ছে। এটা মিথেনের গেল। ইথেনের কী হয় দেখো, ইথেন বলতে আমরা কী বুঝি, ইথেন বলতে আমরা বুঝি যেখানে কার্বনের যে মানে তোমাদের সংখ্যা থাকবে সেটা হচ্ছে 2 হবে, অর্থাৎ n এর ভ্যালু এক্ষেত্রে কী হয়ে যায়, 2 হয়ে যায়, ঠিক আছে। এক্ষেত্রে n এর ভ্যালু কী হয়ে যায়, 2। এই যে আমি n লিখছি, n মানে কতগুলো কার্বন এখানে আছে, ঠিক আছে। তো C2 হচ্ছে এখানে, এই ফর্মুলা যদি বসাও তুমি দেখতে পাচ্ছ এই জায়গায় 2 × 4, 4 × 2 = 6, তো C2H6 হয়ে যাচ্ছে, ক্লিয়ার হচ্ছে। এরপর আসে আমাদের প্রোপেন, কেন এগুলো বলছি একটু পরে তোমাদের বলে দেবো। এরপর আমাদের কী আসে, প্রোপেন, প্রোপেনের ফর্মুলা কী হয়, এক্ষেত্রে এন এর ভ্যালু কী, এক্ষেত্রে এন এর ভ্যালু হচ্ছে 3, এক্ষেত্রে এন এর ভ্যালু কি, 3। তো C3 তো হবেই, 3 মানে কি, এখানে এন এর ভ্যালু 3 মানে কি, কার্বন সংখ্যা কতগুলো, অনেক সময় পরীক্ষা দিয়ে দেয় যে প্রোপেনে কতগুলো কার্বন থাকে, প্রোপেনে 3টে কার্বন থাকে, ঠিক আছে, 1, 2, 3, এন এর ভ্যালু 3, তাহলে 3 × 6 + 2, তাহলে কত হচ্ছে আমাদের 8, ঠিক আছে, C3H8। এরকম আরও আছে, বিউটেন আছে, তারপরে তোমাদের পেন্টেন আছে, আমি আর যাচ্ছি না। এগুলো কেন আলোচনা করছি, এগুলো আলোচনা এই কারণে করছি কারণ এদের সৎ ভাই হচ্ছে এই মিথানল, মিথেনের সৎ ভাই হচ্ছে মিথানল, কি, মিথানল, ঠিক আছে, মিথেনের সৎ ভাই হচ্ছে মিথানল। ওকে, ইথেনের সৎ ভাই হচ্ছে ইথানল, ইথানল, ঠিক আছে। প্রোপেনের সৎ ভাই হচ্ছে প্রোপানল, প্রোপানল, মানে আমি বলতে চাইছি যদি তুমি এগুলো বুঝতে পারো তাহলে এগুলো বুঝতে পারবে, সোজা কথা বলতে। কী করে এগুলো বুঝতে পারবে, চলো একবার দেখে নেওয়া যাক যে এরা কী করে এদেরকে সাবস্টিটিউট করে। প্রবলেম হচ্ছে মিথানল বলতে তুমি কী বোঝো, কিছুই নয়, এদের যে এইচ আছে না, এইচ থেকে একটা এইচ কমিয়ে তার সঙ্গে ওয়েট যোগ করে দেবে, কারণ এগুলো নিয়ে সংকেত দিয়েও পড়ে। C1ই থাকবে, এইচ হয়ে যাবে 3টে, আর একটা এইচ কেটে বার করে দিচ্ছ, দেখো এখানে 4টা এইচ ছিল,
একটা এইচ কেটে তুমি বার করে দিচ্ছ, তার জায়গায় কী আসবে? তার জায়গাটা ওএইচ চলে আসবে। অর্থাৎ অ্যালকোহল বলেছে, অ্যালকোহল, অ্যালকোহলে মাস্ট ওএইচ থাকে। এইটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা অনেক সময় পরীক্ষার সময় প্রশ্ন দেয়, অ্যালকোহলে মাস্ট কী থাকে? ওএইচ মাস্ট থাকবে। ইথানল বলতে কি, সি টু তো হবেই কিন্তু এইচ সিক্স আছে, কিন্তু সিক্স হবে না, এক্ষেত্রে ফাইভ হয়ে যাবে, একটা কমে যাবে, তার জায়গায় কী আসবে? ওএইচ আসবে। প্রোপানলে সি থ্রি তো হবেই, এইচ আটটা থাকবে না, এইচ সাতটা থাকবে, ওএইচ হয়ে যাবে একটা। পরীক্ষার সময় এরকমও প্রশ্ন দেয় যে প্রোপানলে কতগুলো হাইড্রোজেন আছে, প্রোপানলে টোটাল হাইড্রোজেন সংখ্যা কিন্তু আটটাই হবে, ভালো করে বুঝবে, কারণ এখানে একটা সেভেন, এখানে একটা এইচ, টোটাল আটটা। কিন্তু যদি বলে হাইড্রক্সিল ছাড়া কতগুলো আছে, তো সাতটা হবে, ঠিক আছে, একটা ওএইচ এখানে কী হয়, যুক্ত হয়ে যায়। ওকে, এরকম ইম্পর্টেন্ট পয়েন্ট। এবার তুমি বলো, প্রথমে আমাদের এটা অ্যালকোহল গ্রুপ, এটা আমাদের কী গ্রুপ? এটা হচ্ছে আমাদের অ্যালকোহল গ্রুপ, অ্যালকোহল। ওকে, এবার তুমি বলো, এখানে আমাদের এটা অ্যালকেন গ্রুপ, দিস ইজ আওয়ার অ্যালকেন গ্রুপ, এটা আমাদের অ্যালকেন গ্রুপ। তো অ্যালকেন গ্রুপের প্রথম কে? মিথেন। তো যদি বলে সরলতম অ্যালকেন কোনটা, সেটা হবে মিথেন। আর যদি বলে সরলতম অ্যালকোহল কোনটা, সেটা হবে আমাদের মিথানল। ক্লিয়ার হলো? পরিষ্কার হলো? আরেকটা প্রশ্ন পড়ে, সরলতম জৈব যৌগ কোনটা, ঠিক আছে, সেটাও কিন্তু আমাদের মিথেনই হবে, ঠিক আছে। সরলতম জৈব যৌগও মিথেন, সরলতম অ্যালকেনও আমাদের মিথেন, কিন্তু সরলতম অ্যালকোহল কিন্তু মিথানল। ক্লিয়ার হয়েছে? ওকে, চলো নেক্সট আমরা পরেরটায় যাব। আচ্ছা, দুদাক দেখো, আমাদের নিম্নলিখিত কোনটি কোরোদগম দ্বারা জনন করে? কোরোদগমের যে ইংরাজি হয় সেটা হয় তোমাদের বাডিং, ঠিক আছে, সেটা কী হয় তোমাদের বাডিং। নিজেরা একবার ট্রাই করো অ্যান্সার দেওয়ার, আমি তোমাদের পেডে কিন্তু করিয়েছি এগুলো, দ্বিবিভাজন পদ্ধতি, বিভিন্ন বিভাজন পদ্ধতি যেটা আছে সেটা তোমাদের আমি আলাদা করে ক্লাস দিচ্ছিলাম। প্লাস যখন আমি তোমাদের প্রোটোজোয়া পড়িয়েছি, প্রোটিস্টা পড়িয়েছি, অ্যালগি পড়িয়েছি, ফাঙ্গাস পড়িয়েছি, এখন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কিন্তু আমি তোমাদের জনন পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছি পেডে, ঠিক আছে। চাইলে কেউ এখনও জয়েন করতে পারো, যদিও কালকে অফ ছিল, আজকে অফ আছে কিনা সেইটা আপডেটটা আমাকে দিতে হবে রেজিস্ট্রেশনটা, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যান্সার আমাদের কী হবে, অ্যান্সার আমাদের হবে ইস্ট। এখন ইস্ট অ্যান্সার কেন? দেখো, ইস্ট হচ্ছে কোরোদগম বা বাডিংয়ের মাধ্যমে প্রজনন করে, আমি লিখে দিচ্ছি এখানে বাডিং, ঠিক আছে, বাডিং। ওকে, অ্যামিবা যেটার মাধ্যমে করে সেটাকে আমরা বলবো বায়োনারি ফিউশন বা দ্বিবিভাজন, ঠিক আছে, বায়োনারি ফিউশন। ওকে, এগুলোর বাংলা একটু পরে লিখে দিচ্ছি। প্যারামেসিয়াম কিন্তু তোমাদের বায়োনারি ফিউশনের মাধ্যমে করে, প্লাস কনজুগেশনের মাধ্যমে করে, ঠিক আছে, কনজুগেশন দুটোর মাধ্যমে করে। ওকে, কনজুগেশন, আচ্ছা, কনজুগেশন, আচ্ছা। প্লাসমোডিয়াম, প্লাসমোডিয়াম তোমরা জানো, প্লাসমোডিয়াম ফ্যালসিপেরাম যেটা মানুষের ক্ষেত্রে ম্যালেরিয়া তৈরি করে, সেটা হচ্ছে যখন মশার দেহে থাকে, যখন মশার দেহে থাকে তখনও সেক্সুয়াল রিপ্রোডাকশন করে, ঠিক আছে, সেক্সুয়াল রিপ্রোডাকশন, গ্যামেটো মানে গ্যামেট তৈরি করে, রিপ্রোডাকশন, রিপ্রো বলে লিখছি, অর্থাৎ যৌন জনন পদ্ধতি। কিন্তু যখন মানুষের দেহে আসে তখন ওর যে স্টেজটা দেখা যায় সেটা হচ্ছে আসেক্সুয়াল স্টেজ দেখা যায়। কী দেখা যায়? আসেক্সুয়াল স্টেজ, ঠিক আছে, সেক্সুয়াল। ওকে, দিস ইজ আ, তো এই হচ্ছে তোমাদের টোটাল এক্সপ্লেনেশন। এবার একটা জিনিস বলে দিই, এগুলোর বাংলা একটু বলে দিই, বায়োনারি বাডিং মানে তো কোরোদগম, তোমরা এখান থেকে দেখতেই পাচ্ছ, ঠিক আছে। ফিউশন, এটা হচ্ছে দ্বিবিভাজন, ঠিক আছে, দ্বিবিভাজন। ওকে, আর কনজুগেশন মানে হচ্ছে, দেখো কনজুগেশন শব্দের মানে হচ্ছে বন্ধন, অ্যাকচুয়ালি দুটো কোষ একে অপরের সাথে মিলিত হচ্ছে তখন আমরা তাকে বলছি কনজুগেশন। বাইনারি ফিউশন তো করেই প্যারামেসিয়াম, তার সঙ্গে কনজুগেশন করে, আর এ হচ্ছে যৌন জনন এবং অযৌন জনন দুটো পদ্ধতিতেই করে, যখন মস্কুটো দেহে থাকে তখন সেটা সেক্সুয়াল রিপ্রোডাকশন হয়, ঠিক আছে। তো প্লাসমোডিয়াম খুব ইম্পর্টেন্ট পার্ট, খুবই জটিল প্রসিডিওর প্লাসমোডিয়ামের ক্ষেত্রে, অ্যামিবা এবং প্যারামেসিয়ামের ক্ষেত্রে সহজ সরল পদ্ধতি দেখা যায়, ইস্টের ক্ষেত্রে তো ডেফিনেটলি সহজ সরল, ঠিক আছে। অ্যান্সার আমাদের কী হবে? কোরোদগম এখানে কারেক্ট অ্যান্সার হবে। চলো পরের প্রশ্ন। আচ্ছা, আমাদের তিন নম্বর প্রশ্ন, একটি বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট মানে যেটা তারের মধ্যে থাকে, বলেও দিয়েছে সেটা, দুই মিনিটের জন্য যদি 0.9 অ্যাম্পিয়ার বিদ্যুৎ ব্যবহার করে তাহলে সার্কিটের মধ্য দিয়ে প্রবাহিত শক্তিটি কত হবে? একটা প্রবলেম একটু বলে দিই, এই প্রশ্নটাতে একটা মিস্টেক কী আছে, মিস্টেক আছে তোমাদের প্রবাহিত শক্তি বলেছে, অ্যাকচুয়ালি এটা শক্তি হবে না, এটা হবে তোমাদের চার্জ, ঠিক আছে। কারণ দেখতে পাচ্ছ অপশানগুলোতে সব সি দিয়ে তোমাদের অপশান দেওয়া রয়েছে, সি ফর চার্জ মানে কুলম্ব, ঠিক আছে, সিফার এখানে কুলম্বের কথা বলা হচ্ছে। তো সময় রয়েছে, অ্যাম্পিয়ার দেওয়া রয়েছে, তোমরা রিলেশন যদি জানো যে অ্যাম্পিয়ারের সঙ্গে সময় দিয়ে কীভাবে কুলম্ব বার করতে হয় তাহলে এটা তোমাদের বাঁ হাতের খেল, ইজিলি তোমরা বার করতে পারবে। তো উত্তরটা কী হবে একবার দেখে নাও, উত্তরটা তোমাদের হবে লাস্ট অপশন ইজ দ্য কারেক্ট অপশান, একদম ডিরেক্টলি ভাবা যায় বা মনে রাখা যায়। আমরা যদি অ্যাম্পিয়ার অ্যাম্পিয়ার সমান সমান কী? কুলম্ব বাই সেকেন্ড, এটা আমরা জানি, ঠিক আছে। এখান থেকে আমাদের কী আসে? অ্যাম্পিয়ার দিয়ে আমরা কী করতে পারি? অ্যাম্পিয়ার ইনটু যদি সেকেন্ড করে দিই, ঠিক আছে, আমরা কুলম্ব পেয়ে যাব। ওকে,
আমার প্রবাহিত অতীতের ক্লাস আছে, চাইলে দেখে নিতে পারো। আর যদি না এখনই দেখো তাহলে আমি তোমাদের ক্লাস আবার দেবো, চিন্তা করার কোনো কারণ নেই। ঠিক আছে, অ্যাম্পিয়ার থেকে আমরা কী করে বার করবো? অ্যাম্পিয়ার কত দেওয়া আছে? 0.9 অ্যাম্পিয়ার দেওয়া আছে। সেকেন্ডে দেওয়া নেই, ওটা 2 মিনিট দেওয়া আছে। 2 মিনিটকে সেকেন্ডে পরিণত করলে কত? আমরা জানি 1 সেকেন্ড সমান সমান 60, 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড। তাহলে 2 মিনিট সমান সমান কত হবে? 120 সেকেন্ড। ঠিক আছে, মানে এখানে বেসিক্যালি 2 মিনিট না করে আমরা 120 সেকেন্ডকে ইনটু করবো। করলে আমরা দেখতে পাচ্ছি 1080 হবে, একটা শূন্য কেটে বেরিয়ে যাবে, তো 108, এইটা হবে আমাদের অ্যান্সার। এত কুলম বুলবি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ঠিক আছে, সম্পর্কটা কী এখানে? অ্যাম্পিয়ার ইকুয়াল টু কুলম বাই সেকেন্ড। ঠিক আছে, 1 সেকেন্ডে কত কুলম তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটাই হচ্ছে আমাদের 1 অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ারের সঙ্গে কুলমের কী সম্পর্ক সেটা ভাষায় যদি প্রকাশ করি, 1 সেকেন্ডে কতটা চার্জ প্রবাহিত হচ্ছে সেটাই হচ্ছে আমাদের 1 কুলম হয়। ঠিক আছে, 1 কুলম্ব ইকুয়াল টু 1 অ্যাম্পিয়ার হয়। ঠিক আছে, 1 অ্যাম্পিয়ার ইকুয়াল টু, লিখেও দিচ্ছি, 1 অ্যাম্পিয়ার ইকুয়াল টু 1 কুলম্ব পার 1 সেকেন্ড। ঠিক আছে, দিস ইজ দ্য রিলেশন। 1 অ্যাম্পিয়ার ইকুয়াল টু কি? 1 অ্যাম্পিয়ার ইকুয়াল টু কী হয়? 1 কুলম্ব পার 1 সেকেন্ড। 1 সেকেন্ডে কতটা কুলম্ব চার্জ প্রবাহিত হচ্ছে? যদি 1 সেকেন্ডে 1 কুলম্ব চার্জ প্রবাহিত হয় তাকে আমরা কী বলি? 1 অ্যাম্পিয়ার বলি। ঠিক আছে, চলো নেক্সট আমরা পরেরটায় যাবো। পরের প্রশ্ন দেখো, খুব কমন প্রশ্ন, খারের ক্ষেত্রে নিচের কোন বিবৃতিটি সঠিক নয়। ঠিক আছে, কোনটা সঠিক সেটা ইনক্লুড করে দিয়ে যেন চলে এসো না, বলেছে কোনটা সঠিক নয়। তো অ্যান্সার দেখে নাও, ওয়েট করাবো না। 7 টক ডেফিনেটলি এটা সঠিক নয়। আমরা জানি যে যেটা আমাদের সোর বা টক, ঠিক আছে, এই যে খারটা হয় এটা অ্যাসিডের জন্য হয়। ঠিক আছে, আর খারের ক্ষেত্রে এটা কী হয়? এটা আমাদের বিটার হয়। তো এটা আমাদের অ্যাসিডের জন্য হবে, ওই জন্য এটা কারেক্ট নয়। ঠিক আছে, এটা কিন্তু খুব সুপার প্রশ্ন। মাধ্যাকর্ষণের কারণে ত্বরণের মান, মানে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, যার ফর্মুলা যখন আমরা লিখি তখন আমরা কী লিখি আছে সেটা বলবো না, সেটা আগে তোমরা বলো যে কোন উপাদানগুলোর উপর সেটা নির্ভর করে, কারণ বললে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, নিজের আগে ট্রাই করো একবার। মাধ্যাকর্ষণের কারণে ত্বরণের মান নিম্নলিখিত কোন উপাদানগুলোর উপর নির্ভর করে? মাধ্যাকর্ষণের কারণে ত্বরণের মানকে আমরা কী বলে ডিনোট করি সেটা লিখে দিচ্ছি, জি বলে, ছোটো হাতে জি বলে আমরা ডিনোট করি, যার মান আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, কারণ এটা একটা ত্বরণ। সো ত্বরণের তো দুবার টাইম থাকে আমরা জানি নিচে। ঠিক আছে, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়। ওকে, নিজেরা একবার ট্রাই করো যে জি এর মান কিসের ওপর নির্ভর করে না। ঠিক আছে, এটা রেলে পড়ার প্রশ্ন। তো অ্যান্সার আমাদের কী হবে? অ্যান্সার আমাদের হবে জি, আচ্ছা দেখো, জি এর মান কী, জি বলতে আমরা কী বুঝি সেটা আমি লিখে দিই, জি ইন্টু এম বাই আর স্কোয়ার। ঠিক আছে, বা এই আরটাকে তুমি বড় হাতেরও দিতে পারো, কিছু যায় আসবে না। ঠিক আছে, আর স্কোয়ার। তো এখানে বলেছে কিসে কিসের ওপর নির্ভর করে না, নাকি বলেছে করে? আচ্ছা, কিসের ওপর নির্ভর করে? কিসের ওপর নির্ভর করলো? জির ওপর নির্ভর করলো। ওকে, জির ওপর নির্ভর করলো। এম এর ওপর নির্ভর করলো না, আচ্ছা করলো না। পৃথিবীর ভরের ওপর নির্ভর করলো, করলো। পৃথিবীর ব্যাসার্ধের ওপর নির্ভর করলো, করলো। তাহলে অ্যান্সার আমাদের কী হবে? এ সি ডি, অর্থাৎ দিস ওয়ান ইজ দ্য কারেক্ট অপশান, এইটা আমাদের কারেক্ট অপশান হবে। পরেরটা উত্তর দাও, একটি বৈদ্যুতিক হিটারের কয়েলে 220 ভি সূত্র থেকে কত পরিমাণ বৈদ্যুতিক ব্যবহার করবে যদি কয়েলটির রোধ হয় 100 ওহম? ঠিক আছে, গুড কোশ্চেন্স। তোমাদের অ্যাকচুয়ালি কী বার করতে বলেছে? এখানে ভোল্ট এবং ওহমের মধ্যে সম্পর্ক এবং তার সঙ্গে তোমাদের অ্যাম্পিয়ারের মধ্যে সম্পর্ক বার করতে বলেছে। ঠিক আছে, ভেরি ইজি কোশ্চেন্স। চলো অ্যান্সার তোমাদের দেখিয়ে দিই। অ্যান্সার তোমাদের হবে লাস্ট অপশন হচ্ছে কারেক্ট অপশন। কী করে হচ্ছে? দেখো, আমরা জানি যে আমরা যখনই রভি কথাটা মনে রাখবে, রভি, আর ভি আই, এই কথাটা মনে রাখবে, আমি এভাবে জাস্ট মনে রাখি। ঠিক আছে, রোধের সঙ্গে ভোল্ট এবং অ্যাম্পিয়ারের রিলেশন হচ্ছে এই হয়। রোধ কত বলেছে আমাদের? 100 ওহম। ঠিক আছে, ভোল্ট কত বলেছে আমাদের? 220 ভোল্ট। তো অ্যাম্পিয়ার আই দিয়েও লেখা যায়, এ দিয়েও লেখা যায়, ন্যাচারালি আই দিয়ে লেখা হয়। তো কত হবে? এটা এটা কেটে বেরিয়ে যাবে, তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এখানে চলে আসবে আই, এদিকে চলে আসবে 2.2। সো অ্যান্সার হবে কি আমাদের? এত অ্যাম্পিয়ার। ঠিক আছে, কত হবে আমাদের? এইটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। তো কি ক্লিয়ার? রভি কীভাবে আসলে? আর ভি আই, এভাবে আমি মনে রাখি রভি, এই ফর্মুলাটা মনে রাখবে। রোধের সঙ্গে ভি এবং অ্যাম্পিয়ারের কি রিলেশন হয়? রোধ মানে আর মানে রোধ। ঠিক আছে, আর মানে কি রোধ, পরিষ্কার। এসব জিনিস করানো, যারা আমার পুরনো স্টুডেন্ট তারা বিরক্ত হয়ে যায় যদি যদি আমি বারবার বলি। ঠিক আছে, কিন্তু যারা নিউ স্টুডেন্ট তাদের জন্য তো আমাকে বলতেই হয়। ঠিক আছে, চলো নেক্সট পরের প্রশ্ন। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি অধাতুর ইলেকট্রনের গঠন? ঠিক আছে, তোমরা জানো যে ধাতু ইলেকট্রন দেয় নর্মালি, মানে নর্মালি নয় সাধারণত এটাই করে, আর অধাতু কী হয়? ইলেকট্রন গ্রহণ করে। ঠিক আছে, মেটাল রিজেক্টস ইলেকট্রন অর ডোনেটস ইলেকট্রন, হোয়ার অ্যাজ নন মেটাল গেইনস ইলেকট্রন অর টেক্স ইলেকট্রন। ঠিক আছে, তো তোমাদের প্রশ্নের উত্তরটা দেখে নাও একবার, কোনটা হবে, এবার কেন হবে দেখিয়ে দিই। দেখো, এখানে তুমি দেখতে পাচ্ছ যে লাস্টের যে কক্ষপথ হয় তাতে আমাদের 2 হতে হয় অথবা আমাদের কী হতে হয়? 8 হতে হয়।
এখন এই চারটাকে লাস্ট যেটা থাকে 2 8 ওকে লাস্টের যেটা থাকে সেটাকে আমাকে 2 হতে হয় অথবা আমাদের কী হতে হয় 8 হতে হয়, ঠিক আছে। তো একে আমরা 8 করার জন্য আমরা কি করব, আমরা একে 4 দেব, ঠিক আছে। অথবা এই চারটাকে যদি আমরা কেটে বাইরে বার করে নিয়ে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি শেষ কক্ষপথ আমাদের 8 হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে সিলিকনের অ্যাটমিক অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে। এবং সিলিকন হচ্ছে একটা ধাতুকল্প যার অ্যাটমিক নাম্বার হচ্ছে 14, দেখতে পাচ্ছ 2 + 8 + 4 মানে 14 হয়। তো এটা একটা ধাতুকল্প, ঠিক আছে। সিলিকন কী একটা ধাতুকল্প আমরা সবাই জানি। তো ধাতুকল্প না ধাতু হয় না অধাতু হয়। তাছাড়াও সিলিকন ন্যাচারালি কী করে, চারটাকে ডোনেট করে দেয়, ঠিক আছে। তো ওর মধ্যে ধাতুর বৈশিষ্ট্য বিদ্যমান। এটা দেখো, এটা আমরা কী দেখতে পাচ্ছি যে 3 একে দিতে হবে যদি 8 করতে হয়, 5-এর সঙ্গে 3 যোগ করলে তবেই 8 হয়। তো এটা আমাদের অপশানের মধ্যে আসতে পারে এবং আসবেও। এটা দেখতে পাচ্ছি আমরা 3 বর্জন করবে, ঠিক আছে। দেখো 3 যদি বর্জন না করে, যদি 5 নেয় সেটাও হতে পারে, তুমি বললো তাহলে তো আমাদের 8 হয়ে যাচ্ছে। প্রবলেম হচ্ছে এরা অলস, ফলে যেটা করতে সুবিধা হয় এরা সেটা করে। 3কে বের করে দেওয়া সোজা, 3 জনকে ঘর থেকে বের করে দেওয়া সোজা, 5 জনকে ঘরে আনার থেকে। তো এটা সেটাই করবে, তাহলে দেখবে লাস্ট কক্ষপথেই 8 থেকে যায়। 3কে বের করে দিলে লাস্ট কক্ষপথে কটা থেকে যাবে, 8। ফলে এটা আমাদের একটা ধাতু, ঠিক আছে। আর এটাই আমাদের অধাতু। এটা কার সংকেত বুঝতেই পারছো, ফসফরাসের সংকেত, ঠিক আছে। 15 হচ্ছে আমাদের ফসফরাস, পি ফর ফসফরাস, ফসফরাসের সংকেত এটা, ঠিক আছে, পি ফর ফসফরাস। আচ্ছা 14 কার হয় সবাই জানো, এটা ধাতু, সরি 13 কার হয়, এটা হচ্ছে ধাতু, এটা অ্যালুমিনিয়ামের হয়, অ্যালুমিনিয়াম, ওকে। আর এটা তো জানো এটা 11 হচ্ছে, আর দেখতেও পাচ্ছ 1কে বের করে দেবে, ও 1 বের করে দেবে তবেই তো শেষ কক্ষপথ 8 থেকে যাবে, তার মানে আমাদের ওকে আছে। তো এটাও একটা ধাতু। আর জানো 11 হচ্ছে আমার সোডিয়ামের হয়, এটা হচ্ছে 13, ঠিক আছে। অ্যাটমিক নাম্বার হচ্ছে 13 হয় অ্যালুমিনিয়ামের, এটা হচ্ছে সোডিয়াম হয় এনে, ঠিক আছে। অ্যাটমিক নাম্বার হয় হচ্ছে আমাদের 11, দেখতেই পাচ্ছ 2 + 8 + 1 মানে 11। তো আমাদের অপশান কোনটা হবে, 2 আমাদের কারেক্ট অপশান হবে, ঠিক আছে। ক্লিয়ার হলো, সবটাই ডিটেলসে বলে দিলাম। মনে রাখবে ধাতুগুলো কী করে, ধাতুগুলো কী করে, দেয়, কী দেয়, ইলেকট্রন দেয়, ঠিক আছে। আর অধাতু কী করে, নেয়, অধাতু কী করে, নেয়, ঠিক আছে। ধাতুগুলো ইলেকট্রন দেয়, অধাতুগুলো ইলেকট্রন নেয়, ঠিক আছে। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। আচ্ছা পরের প্রশ্ন নিজেরা অ্যান্সার দেওয়া ট্রাই করো আগে। 1 কেজি ভরের একটি বস্তু এত গতি নিয়ে চলছে, অধিকৃত গতিশক্তি কত হবে? সবাই জানো অ্যান্সার ইজ ভেরি কমন অ্যান্সার, ঠিক আছে, একদম ইজি অ্যান্সার হয়। অ্যান্সার কী হয় যে 1/2 × mv² করে দিলে আমাদের অ্যান্সার বেরিয়ে যায়, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের অ্যান্সার হবে। তো 1/2 × m আমাদের কত হবে, 15, ওকে। আর ভি স্কোয়ার বলেছে তো 8 × 8। তো ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি এটা আর এটা আমাদের কাটছে, মানে আমাদের 4 হচ্ছে, ঠিক আছে। তো তোমাদের 60 × 8, 848, দ্যাট মিন্স 480 জুল ইজ দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার, ঠিক আছে। এগুলো একদম কমন কোশ্চেন, পেড কোশ্চেন বলতে পারো। বিগত বছরে রেলওয়েতে প্রচুর এরকম ধরনের প্রশ্ন পড়েছে, গতিশক্তি জিজ্ঞাসা করা হয়েছে, ঠিক আছে। চলো নেক্সট পরের প্রশ্ন। পরের প্রশ্নটাও ঠিক সেমভাবেই তোমাদের দেওয়া হয়েছে, জাস্ট উল্টো জিজ্ঞেস করা হয়েছে বস্তুর বেগ কত তোমাদের জিজ্ঞেস করা হয়েছে। একটি বস্তুর গতিশক্তি যদি 120 জুল হয় এবং তার ভর যদি 15 কেজি হয় তাহলে বস্তুটার বেগ কত? মনে রাখবে এটা কেজিতে থাকবে, ওটা জুলে থাকবে কিন্তু, ঠিক আছে। অ্যান্সার দেখে নাও, অ্যান্সার হচ্ছে তোমাদের এইটা হবে, কীভাবে হবে দেখো, 1/2 × m × v² আমি বললাম, এইটা ইকুয়াল টু আমাদের কত দেওয়া রয়েছে, 120 জুল আমাদের দেওয়া রয়েছে, ঠিক আছে। তো 1/2-এর জায়গায় 1/2 বসলো, এম এর জায়গায় আমাদের 15 বসলো, ভি স্কোয়ারটা আমাদের বার করতে বলেছে, ভি এর ভ্যালু বার করতে বলেছে, তো 120। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি 15 দিয়ে যদি এটাকে কাটে আমাদের হচ্ছে 8, তাহলে ভি স্কোয়ারের যে ভ্যালু হচ্ছে সেটা আমাদের কত হচ্ছে, 16। তাহলে ভি এর যে ভ্যালু হবে সেটা আমাদের কত হবে, √16, দ্যাট মিন্স আমাদের কত হবে, এটা হবে তোমাদের 4, ঠিক আছে। তো 4 মিটার পার সেকেন্ড ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এটা আমাদের কী হবে, কারেক্ট অ্যান্সার হবে, এত মিটার পার সেকেন্ড, তো কোনটা হবে, এইটা আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এই যে মাথায় -1 মানে পার, ঠিক আছে, মিটার পার সেকেন্ডকে এভাবে লেখা যায়, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অনেকবার বলে দিয়েছি, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা যারা একটু অড কোশ্চেন্স পেতে চাইছো, স্যার আপনি দারুণ দারুণ প্রশ্ন আনেন, এগুলো তো আমাদের অনেকের জানার প্রশ্ন, আমরা বারবার এগুলো করেছি, করে করে অভ্যস্ত হয়ে গেছি, তাহলে একটু ওয়েট করে যাও, মিনিমাম 30 মিনিট হতে দাও। এই প্রশ্নগুলো হওয়ার পরে আমি তোমাদের অড প্রশ্ন নিয়ে আলোচনা করবো, যেগুলো আরআরবি জেইতে পড়েছে বা এএলপিতে পড়েছে, একটু টাফ লেভেলের প্রশ্ন, ঠিক আছে। বলা যায় না এরকম ধরনের প্রশ্ন পড়তেই পারে, রেলওয়ে গ্রুপ ডিতে পড়বে না এমন গ্যারান্টি একদম দেওয়া যায় না, কারণ টিসিএসের ওরম কোনো ব্যাপার নেই যে এই প্রশ্ন এখানে দেবো না, ও প্রশ্ন ওখানে দেবো না, তার কোনো ব্যাপারই নেই, সে যেখান থেকে প্রশ্ন আনে সেখান থেকেই দেয়। এর অন্যতম কারণ হচ্ছে আমাদের মানে ইন্ডিয়াতে যত অনলাইন পরীক্ষা হয় সব এই মুহূর্তে টিসিএসই করাচ্ছে, ঠিক আছে। নিট থেকে শুরু করে, জেই থেকে শুরু করে, মানে সায়েন্স বেসড যত এক্সাম হয়
সায়েন্স অ্যান্ড ম্যাথ বেসড সব টিসিএস করে, ফলে ওদের কাছে প্রচুর প্রচুর কোশ্চেনের সম্ভার থাকে, ঠিক আছে? সো কোশ্চেন এদিক ওদিক হয়, একটা থেকে তুলে একটা দিয়ে দেওয়া যায়। ওকে, তো একটু ওয়েট করে যাও, 30 মিনিট ওয়েট করো অন্তত, তারপরে আমি তোমাদের ভালো ভালো প্রশ্ন আনবো, ঠিক আছে? চলো পরের প্রশ্নে চলো। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, ফসফরাসের পারমাণবিকতা কত, ঠিক আছে? ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন, কারণ পরীক্ষায় এটা খুবই আসে, মনে রাখবে, এটা রেলে পড়া প্রশ্ন, ইনফ্যাক্ট মনে রাখবে চার হবে তোমাদের। কী করে চার হবে বলে দিই, দেখো ফসফরাসের জোর জোরে জিজ্ঞেস করেনি কিন্তু, এই যে পারমাণবিকতা, এর যে ইংরাজি হয় সেটা হয় অ্যাটোমোসিটি, ঠিক আছে? কী হয়? অ্যাটোমোসিটি, এটা মনে রাখবে, এবং ভীষণ ইম্পর্ট্যান্ট পয়েন্ট। অ্যাটোমোসিটি মানে হচ্ছে কোনো মৌলের একটা অণু কতগুলো পরমাণু দিয়ে তৈরি। ফসফরাসের ক্ষেত্রে সেটা হচ্ছে ফোর, কারণ আমরা P4 লিখি, মানে ফসফরাসের একটা অণু কতগুলো পরমাণু দিয়ে তৈরি? চারটে পরমাণু দিয়ে তৈরি, ঠিক আছে? চারটে পরমাণু, চারটে অ্যাটম বলে লিখছি, চারটে অ্যাটম, একটা মলিকিউল বা একটা অণু চারটে অ্যাটম বা চারটে পরমাণু দিয়ে তৈরি। আচ্ছা, আর একটা জিনিস, সালফার, S8, সালফারের ক্ষেত্রে এটা আটটা, ঠিক আছে? আটটা, আটটা অ্যাটম দিয়ে একটা অণু তৈরি হয়, মানে আটটা পরমাণু দিয়ে একটা অণু তৈরি হয়। যেমন তুমি অক্সিজেনের ক্ষেত্রে কী দেখো, O2 দেখো, অর্থাৎ কী হবে, দুটো, ঠিক আছে? টু, এর অ্যাটমিসিটি কত হবে, দুটো, টু, কারণ এর দুটো অ্যাটম এর লাগে, ঠিক আছে? যদি বলো যে কোনো নিষ্ক্রিয় গ্যাস, যেমন হিলিয়াম ধরো, আর্গান ধরো, ক্রিপ্টন ধরো, জেনন ধরো, ঠিক আছে, নিয়ন ধরো, এদের সবারই কী হয়, এদের সবারই হয় একটা করে অ্যাটম, একটা একটা অ্যাটম, তার মানে অ্যাটমিসিটি কী হবে, ওয়ান হবে। তো আমি এখানে কী বললাম, এর অ্যাটমিসিটি কত হবে আমাদের, ফোর হবে, এর কত হবে আমাদের, এইট হবে, এর কত হবে আমাদের, টু হবে, এর কত হবে আমাদের, ওয়ান হবে। আশা করি বুঝতে পারছো। তো অ্যাটমিসিটি কাকে বলা হয়, একটা অণু কতগুলো পরমাণু দিয়ে তৈরি তাকে আমরা কী বলি, অ্যাটোমোসিটি বলি। যদি বলে ফসফরাসের যোজ্যতা কত, সেটাও একটু বলে দিই, পরীক্ষা সময় সময় পড়তে পারে, ফসফরাসের যোজ্যতা কত, ঠিক আছে? ফসফরাসেরই উনি বলছি, ফসফরাসের যোজ্যতা, দেখো ফসফরাসের যোজ্যতা কিন্তু দুটো হয়, নর্মালি তিনই হয়, নর্মালি তিন হয়। আচ্ছা, কেন তিন হয়, কারণ আমরা জানি ফসফরাসের গঠন সেটা হচ্ছে 2, 8, 5 হয়, তার মানে ও যদি তিনটে নেয় তাহলে শেষ কক্ষপথ আট হয়ে যাবে, আট হলেও স্টেবল হবে, অথবা তিনটে নিতে চাইবে। কিন্তু প্রবলেম হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে ও তিনটে নেওয়ার বদলে এই লাস্টের পাঁচটাকে বের করে দেয় ঘর থেকে, বের করে দেওয়ার ফলে কী হবে, ওর আট থেকে যাবে, অথবা লাস্ট কক্ষপথে ওর আট হয়ে যাবে, তো দুটোই করেও। তো আমরা জানি ফসফরাসের যোজ্যতা ভ্যারিয়েবল যোজ্যতা হয়, ওর তিনও হয় পাঁচও হয়, নর্মালি 90% ক্ষেত্রেও তিনই হয়। যেমন তুমি যদি বলো ফসফরাস যখন হাইড্রোজেনের সঙ্গে ম্যাচ হচ্ছে, মানে কম্বাইন করছে PH3, তখন ওর কিন্তু PH3 বলছে, কেন, কারণ ফসফরাসের ক্ষেত্রে তিন হচ্ছে, ওটা ওদিকে চলে যায়, হাইড্রোজেনের ওয়ানটা এদিকে ঢুকে যায়, ঠিক আছে? ক্রস কানেকশন হয় তোমরা জানো, ঠিক আছে? কিন্তু যখন ক্লোরিনের সঙ্গে হয় তখন ওর কিন্তু ফাইভ হয়ে যায়, PClF5 হয়ে যায়, ঠিক আছে? তো এটা খুব ইম্পর্টেন্ট, ফসফরাসের যোজ্যতা কিন্তু ভ্যারিয়েবল যোজ্যতা দেখায়, তিন বা পাঁচ হয়, নর্মালি তিন হয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পাঁচ হয়। অ্যাকচুয়ালি ফসফরাসের যোজ্যতা কত সেটা ডিপেন্ড করে ও কার সঙ্গে কম্বাইন করছে তার ওপর, ওকে? ও নিজের ওপর অ্যাকচুয়ালি পুরোটা ডিপেন্ড করে না। চলো নেক্সট, আমরা পরেরটায় যাব। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, বলেছে ঘনত্ব আর তারল্য দুটো সংজ্ঞা দেওয়া রয়েছে, কোনটা কারেক্ট? আর এখানে দেখো এটা বিবৃতি হিসেবে তোমাদের দেওয়া রয়েছে, নিচের সিদ্ধান্তগুলো তোমাদের দেওয়া রয়েছে যে এ আর বি দুটোই কারেক্ট, শুধু সত্যি হচ্ছে বি, শুধু সত্যি হচ্ছে এ, নাকি দুটোই মিথ্যা, ঠিক আছে? তো নিজেরা একবার ট্রাই করো অ্যান্সার দেওয়ার, ভিডিওটা পজ করে। ঘনত্ব বলতে আমরা কী বুঝি, কোনো একটা পদার্থ এবং সেই পদার্থের যে পরিমাণটুকু তার একক আয়তনে আছে সেইটাকেই আমরা কী বলি, আমরা ঘনত্ব বলি, ক্লিয়ার হয়েছে? আর তারল্য বলতে কী বোঝায়, দেখো আমি অ্যান্সার দেওয়ার আগে তোমাদের একটু আগে বলেই দেই অ্যান্সারটা কী, তারপর আমি তোমাদের এক্সপ্লেনেশান করছি। দেখো ঘনত্ব এখানে কারেক্ট কোনটা হচ্ছে, এ, ডেফিনেটলি। কেন কারেক্ট হচ্ছে, দেখো এখানে তারল্যে শক্তি লেখা আছে, তারল্য কোনো শক্তি নয়, এটা প্রথম কথা, ওই জন্য তারল্য এখানে কেটে যাচ্ছে, তারল্য মোটেই কোনো শক্তি নয়, ঠিক আছে? দেখো আমি একটা জিনিস ভালো করে বলি, তারল্য কাকে বলে, তরলের যে গুণমান, তরলের যে কোয়ালিটি যার জন্য তরলকে আমরা ফ্লো হতে দেখি, প্রবাহিত হতে দেখি, তরলের সেইটাকেই আমরা তারল্য বলি, ঠিক আছে? এমন তো দেখো না, দেখো গ্যাস আর তরলের মধ্যে পার্থক্য কী, গ্যাস অবশ্যই বুঝতে পারছো, গ্যাসের অণুগুলো খুবই দূরে দূরে থাকে, ফলে তারা একই সাথে প্রবাহমান হয় এমনটা নয়, কিন্তু তরলের ক্ষেত্রে কী হয়, ডেফিনেটলি সেটা হয় না, তরল হচ্ছে কঠিন আর গ্যাসীয় অবস্থার মাঝের অবস্থা, ওকে? তো তরলের ক্ষেত্রে কী হয়, অণুগুলো যেহেতু কম্প্যাক্ট থাকে, মলিকিউলার ফোর্স, ইন্টারনাল যে মলিকিউলার ফোর্স থাকে সেটা যথেষ্ট স্ট্রং হয় গ্যাসের থেকে, যার ফলে কী হয়, একসাথে প্রবাহিত হতে পারে, আলাদা আলাদাভাবে প্রবাহিত হয় না, ওকে? যেটা গ্যাসের ক্ষেত্রে দেখা যায় না, তরলের ক্ষেত্রে দেখা যায়। তো তরলের এই যে গুণমান বা এই যে কোয়ালিটি তাকেই আমরা বলি তারল্য। আর ঘনত্ব কাকে বলি, একক আয়তনে একটা পদার্থের যে পরিমাণ ভর থাকে তাকে আমরা ঘনত্ব বলি। তো অ্যান্সার আমাদের এ কারেক্ট, বি ভুল, অতএব এ আমাদের সত্যি এখানে হচ্ছে, ক্লিয়ার হলো? প্রত্যেকটা ফিজিক্সের প্রশ্নে এক্সপ্লানেশন জরুরি হয়। চলো আমরা নেক্সট পরের প্রশ্নে যাব। চলো পরের প্রশ্ন, অ্যাক্টিনিয়ামের পারমাণবিক সংখ্যা কত, সবাই চোখ কান বুঝিয়ে জানো, 89 হবে অ্যান্সার। কেন 89 হবে, অ্যাক্টিনয়েড বলে যে গ্রুপ আছে
ঠিক আছে, অ্যাক্টিনয়েড। সেই অ্যাক্টিনয়েড গ্রুপের ফার্স্ট মৌল হচ্ছে অ্যাক্টিনাম, ঠিক আছে। অ্যাক্টিনয়েড গ্রুপের ফার্স্ট মৌল হচ্ছে অ্যাক্টিনাম, যে অ্যাটমিক নাম্বার হচ্ছে 89, আর এই গ্রুপটা শেষ হয়েছে যে পারমাণবিক সংখ্যা দিয়ে, সেটা হচ্ছে 103, ঠিক আছে। এসি দিয়ে শেষ হয়েছে, শুরু হয়েছে, আর লরেনশিয়াম দিয়ে এটা শেষ হয়েছে, ঠিক আছে। অ্যাক্টিনয়েড এই গ্রুপটার নাম, ওকে। আচ্ছা, এটা গেল। আরেকটি জিনিস তোমাদের বলে দিই যেটা ইম্পর্টেন্ট, এর আরেকটা আছে যেটা হচ্ছে ল্যান্থানয়েড, ঠিক আছে। ল্যান্থানয়েড যেটা শুরু হয়েছে ল্যান্থা নাম দিয়ে, যার অ্যাটমিক নাম্বার হচ্ছে 57, আর যেটা শেষ হয়েছে 71 দিয়ে, লিউটেশিয়াম দিয়ে শেষ হয়েছে। এলইউ হচ্ছে যার সংকেত, আর এর সংকেত হচ্ছে এলএ। তো এই দুটো তোমাদের পড়ে, যে ল্যান্থানামের অ্যাটমিক নাম্বার কত 57, লুটেশিয়ামের কত 71, লরেনশিয়ামের কত 103, অ্যাক্টিনামের কত 81, এগুলো কিন্তু তোমাদের ডেফিনেটলি পরীক্ষায় আসে, যেমন এখানে পড়েছে, ঠিক আছে। চলো নেক্সট আমরা পরেরটায় যাব। পরের প্রশ্ন কী বলছে দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কোন লক্ষণটি আমাদের বুঝতে সাহায্য করে যে একটি রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়েছে? অবস্থার পরিবর্তন, রঙের পরিবর্তন, গ্যাসের পরিবর্তন, এমনকি অধঃক্ষেপণ, ঠিক আছে। সব কটাই আমাদের এখানে কার্যকরী হবে, অধঃক্ষেপণটা লেখা নেই, পার্সিপিটেশন, সেটাও ভয় যে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়েছে, সেটাও একটা দায় বা কারণ, ঠিক আছে। তো অ্যান্সার দেখে নাও, সব কটাই এখানে হবে প্রদত্ত সকল বিকল্প। অবস্থার পরিবর্তন হয়, ডেফিনেটলি হয়, রঙের পরিবর্তন হয়, গ্যাসের পরিবর্তন হয়, গ্যাসের বিবর্তন হয়, ঠিক আছে, একটা থেকে অন্যটায় চেঞ্জ হয়, সেটাও হয়, ডেফিনেটলি হয়। তো প্রকল্প বিকল্পগুলি সব কটা এখানে ইম্পর্টেন্ট। আর একটা জিনিস আছে, যেটা হচ্ছে অধঃক্ষেপণ, সেটাও কিন্তু দেখা যায়, ঠিক আছে। অধঃক্ষেপণ, পার্সিপিটেশন, সেটাও কিন্তু রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে দেখা যায়, যেটা এখানে বলা নেই বাট বলে দিলাম, ঠিক আছে। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, একটি লেন্সের ড্যাশের মধ্য দিয়ে যাওয়া আলোকরশ্মি কোনো চ্যুতি ছাড়াই নির্গত হয়, ঠিক আছে। অ্যান্সারটা দেখে নাও, বক্র কেন্দ্র তোমাদের আছে, আলোক কেন্দ্র আছে, প্রধান অক্ষ আছে, মুখ্য ফোকাস আছে। অ্যান্সার তোমাদের হবে আলোক কেন্দ্র, অপটিক্যাল সেন্টার, ঠিক আছে। এর যে বাংলা তোমাদের হয় সেটা হয়, সরি, ইংরাজি তোমাদের হয় সেটা হয় অপটিক্যাল, লিখেও দিচ্ছি, সেন্টার, ঠিক আছে, অপটিক্যাল সেন্টার। এটা কি দেখেই দিই একবার, একটুখানি দেখে নাও। আমি উত্তল লেন্সেকে দেখাচ্ছি, বাট কেবলমাত্র উত্তল লেন্সের ক্ষেত্রেই যে সত্যি হয় এমনটা কিন্তু একদমই নয়, এটা অবতল লেন্সের ক্ষেত্রেও তোমাদের সত্যি হয়, ঠিক আছে। এর যে মিডল, মাঝখান, একদম কেন্দ্রবিন্দু, এই মাঝখানটাকে আমরা বলছি সি। সি মানেই এই আলোক কেন্দ্র, ঠিক আছে। সি মানে কি বলা হয়? আলোক কেন্দ্র বলা হয়, আলোক কেন্দ্রকেই সি বলে ধরা হয়, ওকে। যদি কোনো রেখা এর ঠিক মাঝখান দিয়ে যায়, সাপোজ ধরো আমি একটা কালো রঙের রেখা এঁকে দিচ্ছি, একটা আলোক রশ্মি, সাপোজ ধরো এর ঠিক মাঝখান দিয়ে যাচ্ছে, তো এই মাঝখান দিয়ে গেলে কী হয়, এটা একদম বাঁকে না, ঠিক আছে। যেমন যেদিক দিয়ে এসছে ঠিক সেদিক দিয়ে বেরিয়ে, দেখতে পাচ্ছি এই দিকেই এসছে এবং সোজা এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এটাই প্রশ্ন জিজ্ঞেস করেছে যে লেন্সের কোন অংশের মধ্য দিয়ে কোনো আলোকরশ্মি গেলে সেটা বাঁকে না, বাঁকলে তবেই চ্যুতি উৎপন্ন হয়, ঠিক আছে। চ্যুতি মানে কি? তার নিজস্ব পথ থেকে চ্যুত হচ্ছে, অ্যাঙ্গেল তৈরি করছে, যে পথে যাওয়া উচিত তার থেকে অ্যাঙ্গেল তৈরি করছে, আগে চ্যুতি বলছি। তো এই যে আলোকরশ্মি দেখতে পাচ্ছে, যে পথ দিয়ে এসছে সেম পথ দিয়ে বেরিয়ে গেছে, তো এটা তোমাদের কেবলমাত্র যে কনভেক্স লেন্স, এটা তোমাদের উত্তল লেন্স, উত্তল লেন্সের ক্ষেত্রেই হয় তা নয়, অবতল লেন্সের ক্ষেত্রেও সেম জিনিসটা দেখা যায়, ঠিক আছে। অবতল লেন্সের ক্ষেত্রেও সেম জিনিসটা দেখা যায়, অবতল লেন্সেরও মাঝখানে এরকম সি থাকে বা অপটিক্যাল কেন্দ্র থাকে, এরকম সি থাকে, অপটিক্যাল কেন্দ্র থাকে। যদি কোনো আলোকরশ্মি ওর মাঝখান দিয়েও যায় তাহলেও সেও কিন্তু বাঁকে না, সোজাসুজি একদম থরলি কিন্তু বেরিয়ে যায়, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে, এটাই প্রশ্নে জিজ্ঞেস করেছে। আর মনে রাখবো ওই জন্য এখানে লেন্স কথাটা ব্যবহার করেছে, লেন্স কথাটা ব্যবহার করেছে, কারণ উত্তল হোক বা অবতল, এটা যেমন আমি তোমাদের বলে দিচ্ছি, এটা হচ্ছে উত্তল লেন্স আর এটা হচ্ছে আমাদের অবতল লেন্স, ঠিক আছে। তো উত্তল হোক বা অবতল দুটো ক্ষেত্রে সেম জিনিস দেখা যায়, ঠিক আছে। কার মধ্যে দিয়ে গেলে বাঁকে না? সি এর মধ্যে দিয়ে গেলে বাঁকে না, যার ইংরাজি হচ্ছে অপটিক্যাল সেন্টার, বাংলা হচ্ছে তোমাদের আলোক কেন্দ্র, ঠিক আছে, বা নর্মালি কেন্দ্র বলা হয়। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আলোর ওপরে আমি প্রচুর প্রচুর ক্লাস দিচ্ছি, আমার মানে বলবো কি যে আলো করালেই তোমরা বিরক্ত হয়ে যাও, স্যার আবার আলো, এরকম একটা ব্যাপার হয়েছে। যারা পুরনো স্টুডেন্ট তাদের কথা বলছি, আর ডেলি দেখো তাদের কথা বলছি, এবং এগুলো সব আলোচনা করা আছে ওখানে, কেন বাঁকে না, কী কারণে বাঁকে না, কোন কোন ক্ষেত্রে বাঁকে, ঠিক আছে। এবং যদি এটাকে প্রিন্সিপাল অ্যাক্সিস বলে, ধরো সাপোজ এখানে আমি একটা লাইন টেনে দিচ্ছি, বলে দিই, ধরো সাপোজ এখানে আমি একটা লাইন টেনে দিচ্ছি, এই লাইনটাকে বলে প্রিন্সিপাল অ্যাক্সিস, এটা এর ক্ষেত্রেও আছে এবং এটা এর ক্ষেত্রেও আছে। এই সবুজ লাইনটাকে আমি কি বলবো? প্রিন্সিপাল অ্যাক্সিস। এই প্রিন্সিপাল অ্যাক্সিসের সমান্তরালে যদি কোনো রশ্মি পড়ে, তাহলে উত্তল লেন্সের ক্ষেত্রে সেটা কি হয়? এফ এর মধ্য দিয়ে যায়। উত্তল লেন্সের ক্ষেত্রে এদিকেও এফ থাকে, এদিকেও এফ থাকে, এটা এফ ড্যাশ, এটাকে এফ বলা হয়। অবতল লেন্সের ক্ষেত্রে কি হয়? যদি কোনো সমান্তরাল রশ্মিগুচ্ছ, মানে যেটা কি না প্রিন্সিপাল অ্যাক্সিস, প্রিন্সিপাল অ্যাক্সিসের বাংলা এখানে দেওয়া যায় প্রধান অক্ষ, এই প্রিন্সিপাল অ্যাক্সিস কোনটা? এই সবুজ রঙটা, এর সঙ্গে সমান্তরালে যায়, এটা যেমন সি এর মধ্য দিয়ে যাচ্ছে ওটা তেমন নয়, এর সঙ্গে সমান্তরালে যায়, তখন কিন্তু কী হয়, সেটা মনে হয় যেন এফ এর মধ্য দিয়েই
আবার বাইরে ঠিকরে বেরোচ্ছে, এর ক্ষেত্রে অ্যাকচুয়ালি যায়, এক্ষেত্রে যায় না মনে হয় যেন যাচ্ছে, ঠিক আছে। এবং এই কেন মনে হয় যাচ্ছে, অ্যাপিয়ার্স টু বি কামিং ফ্রম, আর এটা রিয়েলি গন থ্রু, কেন এটা হয়, রিয়েলি গোস থ্রু, কেন এটা হয়, এই দুটো জিনিসেরও কারণ আছে, ঠিক আছে। সব আমি তোমাদের আলোর চ্যাপ্টারে ধরে আলোচনা করেছিলাম, ওকে। চলো নেক্সট আমি পরের প্রশ্নে চলে যাবো, কারণ এই ভিডিওতে ওইটা আলোচনা করা সম্ভব নয় ডেফিনেটলি। চলো পরের প্রশ্নে, পরের প্রশ্ন দেখো, নিচের কোনটি অমিলযুক্ত যৌগ, ঠিক আছে। এবার যারা আমার ক্লাস দেখেছো তাদের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না, আর যারা জৈব যৌগ সম্পর্কে জানো না, বিভিন্ন শর্ট ট্রিকের বই পড়ো, শর্টকাট বই পড়ো বা এমসিকিউ এর বই পড়ো, তারা তো বলবে সে এই প্রশ্ন আমরা তো জীবনে দেখিনি। প্রবলেম হচ্ছে কি, ফিজিক্স আর কেমিস্ট্রি ক্ষেত্রে এমসিকিউ যদি পড়েছো তো মরেছো, ঠিক আছে। কারণ ফিজিক্স আর কেমিস্ট্রি ক্ষেত্রে বেসিক তোমার যদি না জানা থাকে তুমি ডেফিনেটলি ভুগবে। অমিলযুক্ত যৌগ মানে কি, কোনটা ম্যাচ হচ্ছে না বাকিগুলো ম্যাচ করছে, ঠিক আছে। এবার তোমরা বলবে সহজ উপায়টা বলে দিই, দেখো একটাতেই দেখতে পাচ্ছ থিন আছে, মানে ইন আছে, একটাই দেখতে পাচ্ছি ইন রয়েছে, বাকিগুলোতে সব এন রয়েছে। দেখো প্রোপেন, ইথেন, মিথেন, এন, ঠিক আছে, এ এনই লাস্টে, এটারও এ এনই, এটারও এ এনই, এটারও এ এনই, এটা শুধুমাত্র ইএনই। তো আশা করি বুঝতে পারছো যে এটা হচ্ছে অ্যালকিন যৌগ, ওই জন্য ইএনই রয়েছে, আর এটা হচ্ছে অ্যালকেন, এগুলো সব। তাহলে অ্যান্সার আমার কোনটা হবে, এটার সঙ্গে মিল নেই, কেন তো এটাই আমার কারেক্ট অ্যান্সার হবে, বাকিগুলো আমার হবে না, কারণ এগুলো সবার সঙ্গে মিল আছে। এটা তিনটে একটা গ্রুপের মধ্যে থাকে, এন গ্রুপ, যাকে আমরা বলি অ্যালকেন গ্রুপ, ঠিক আছে, অ্যালকেন। আর এটা হচ্ছে অ্যালকিন, এটা হচ্ছে কি, অ্যালকিন গ্রুপ, ওকে। অ্যালকিন হচ্ছে আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন, আর অ্যালকেন হচ্ছে স্যাচুরেটেড হাইড্রোকার্বন, ঠিক আছে। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। আচ্ছা পরের প্রশ্ন দেখো, মোল কনসেপ্টের ওপরে আমি ডিটেলস আলোচনা করা আছে আমার, ঠিক আছে। যারা জানো তারা জানো, অ্যান্সার হবে তোমাদের ফাইভ, একদম চট জলদি মুখোমুখি অ্যান্সার আসবে, অ্যান্সার ফাইভ হবে। কেন অ্যান্সার ফাইভ হবে, H2O মানে জল, হাইড্রোজেনের পারমাণবিক মাস কত আমরা জানি, ওয়ান, দুটো আছে তো ওয়ান ইন্টু টু মানে কত হবে, এখানে টু হবে, ঠিক আছে। অক্সিজেনের কী হবে, অক্সিজেনের একটার হচ্ছে ষোলো, এখানে একটাই আছে তো সিক্সটিন হবে। টোটাল হাইড্রোজেনের মানে H2O মানে জলের কত হলো, আমার হলো আঠেরো, দুই প্লাস ষোলো আঠেরো, নব্বইকে আঠেরো দিয়ে ভাগ করে দেওয়া অ্যান্সার পেয়ে যাবে, কত হবে অ্যান্সার ফাইভ। তো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, পাঁচ মোল, ঠিক আছে, কারেক্ট অ্যান্সার হলো। অর্থাৎ কী করলে তুমি, আমি আবারও বলে দিচ্ছি, হয়তো একটু স্পিডে বলেছি, স্পিডে এই কারণে বলছি, ওকে, এগুলো একদম মুখোমুখি হয়ে যাওয়ার কথা, ঠিক আছে, এই কারণে আমি স্পিডে বলছি, আবারও বলে দিই। দেখো একটা হাইড্রোজেনের অ্যাটমিক মাস কত হয়, ওয়ান হয়, কটা আছে, দুটো আছে তো ওয়ান ইন্টু টু মানে টু, টোটাল গেল হাইড্রোজেনের। অক্সিজেনের কত আছে, ষোলো, কটা অক্সিজেন আছে, একটাই আছে তো ষোলোই থাকবে। টোটাল জলের তালে কত হলো, হাইড্রোজেনের দুই, অক্সিজেনের ষোলো মানে আঠেরো গ্রাম, নব্বইকে আঠেরো দিয়ে ভাগ করে দাও, তুমি অ্যান্সার পেয়ে যাবে পাঁচ, ক্লিয়ার হয়েছে। তো পাঁচ মোল উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। আচ্ছা পরের প্রশ্ন দেখো, খুবই ভালো প্রশ্ন, পৃথিবীর নিরক্ষরেখায় একটি বস্তুর ওজনের তুলনায় মেরুদ্বয়ে এটার ওজন কী হবে, অর্থাৎ এটা কম্পেয়ার করতে বলেছে। নিরক্ষরেখায় কোনো বস্তুকে নিয়ে যাচ্ছ, তার যা ওজন হবে, মেরু যে আমাদের পৃথিবীর মেরু আছে, সাউথ পোল অ্যান্ড নর্থ পোল, অর্থাৎ উত্তর মেরু এবং দক্ষিণ মেরু, সেখানে যদি ওই বস্তুটাকে নিয়ে যাও তাহলে তার ওজনে কি কোনো পার্থক্য ঘটবে, কী হবে, ওই বস্তুর ওজন মেরুতে শূন্য হয়ে যাবে, ঠিক আছে। দ্বিতীয় বলেছে নিরক্ষরেখার তুলনায় একটি বস্তুর ওজন মেরুতে বেশি হবে। তৃতীয় বলেছে নিরক্ষরেখার তুলনায় মেরুদ্বয়ে বস্তুর ওজন কম হবে। চতুর্থটা বলেছে এটার ওজন নিরক্ষরেখার হিসেবে মেরুতে বস্তুর ওজন সমান হবে, অর্থাৎ এটা আমাদের ইকুয়াল বলেছে। এটা বলেছে নিরক্ষরেখা থেকে মেরুদ্বয়ে বেশি হবে, মানে নিরক্ষরেখায় বেশি, মেরুদ্বয়ে কম হবে। এটাই বলেছে নিরক্ষরেখায় কম, মেরুদ্বয়ে বেশি হবে, আর এটাই বলেছে জিরো হবে, ঠিক আছে। কোনটা তোমাদের অপশানে দাঁড়াবে তোমরা আগে নিজে অ্যান্সার দাও, ক্লিয়ার হয়েছে আশা করি বুঝতে পারছো। তো আমি এগুলো সব আন্ডু করে দিচ্ছি, দিয়ে জাস্ট বোঝানোর জন্য বললাম, এবার তোমাদের আমি অপশানগুলো বলে দিই যে কোনটা এখানে কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ কারেক্ট অ্যান্সার কোনটা, দুই উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এবার আমি তোমাদের বলবো এটা কেন হয়, ঠিক আছে, এটা কেন হয় আশা করি বুঝতে পারছো, যে জি এর মান, জি, জি মানে কি, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, জি এর মান মেরুতে বেশি, ঠিক আছে, নিরক্ষীয় অঞ্চলে কম হয়, মেরুতে বেশি কিন্তু নিরক্ষীয় অঞ্চলে কী হয়, নিরক্ষীয়তে কম, ঠিক আছে, মেরুতে বেশি, নিরক্ষীয়তে কম। আর ওজন বলতে আমরা কী বুঝি, ভর ইনটু জি, মাস ইনটু জি, এটা কি তো আমরা ওজন বুঝি, ওয়েট, ঠিক আছে, ওজন বলতে তো এটা কি বুঝি। তো এম তো আনচেঞ্জেবল, এম তো চেঞ্জ হয় না, জি এর মানের ওপর নির্ভর করবে তাহলে ওজন। তাহলে মেরুতে যেহেতু জি বেশি তাহলে ওজনও বেশি হবে, নিরক্ষীয় অঞ্চলে যেহেতু জি কম সেহেতু ওজন কম হবে। তাহলে অ্যান্সার আমাদের কোনটা হবে, এটা আমাদের অ্যান্সার হবে, নিরক্ষীয় অঞ্চলের তুলনায় একটি বস্তুর ওজন মেরুতে কিন্তু বেশি হয়, ঠিক আছে, মেরুতে কিন্তু বেশি হয়, ওকে। আমি জি এর ওপর ক্লাস দেবো, আমি তোমাদের পোল করেছিলাম মনে আছে হয়তো, তোমাদের ভোট নিয়েছিলাম অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি করাবো নাকি তোমাদের প্রবাহিত হৃদ করাবো। তো তোমরা প্রবাহিত হৃদের দিকে ঝুঁকেছো, ওই জন্য ওটা আগে করাবো, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে অভিকর্ষ ত্বরণের ওপর যে প্রশ্নগুলো আসছে সেগুলো কতটা কনসেপচুয়াল কোশ্চেন্স, ঠিক আছে, এতে আরও আরও প্রশ্ন করা যায়, ঠিক আছে। চলো নেক্সট আমি পরেরটাই যাবো। আচ্ছা পরের প্রশ্ন দেখো,
নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি আরবিসি এর জন্য সত্য নয় বলেছে? ঠিক আছে, আরবিসি মানে কি? রেড ব্লাড সেল, ঠিক আছে, মানে লোহিত রক্তকণিকা, লাল রক্তকণিকা যেটা আমরা বলি। তো হিমোগ্লোবিন থাকে, ডেফিনেটলি থাকে। আকৃতি বৃত্তাকার এবং উভয় অবতল, মানে বাইকনকেভ, এই যে ইংরাজি হয় বাইকনকেভ হয়, রাউন্ড অ্যান্ড বাইকনকেভ। নেক্সট হচ্ছে কাজ কি? অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন করা, ডেফিনেটলি। আয়তন এত, কোনটা সঠিক কোনটা ভুল তোমাদেরকে বার করতে বলেছে, অপশান দেখে নাও, মানে অ্যান্সার দেখে নাও। অ্যান্সার আমাদের কি? এইটা হচ্ছে আমাদের কারেক্ট নয়, আয়তন যেটা বলেছে এটা আমাদের কারেক্ট। এই যে সংখ্যাটা লেখা আছে এটা ভুল কেন? এই সংখ্যাটাই হয় কিন্তু 6.2 থেকে 8.2 হয়, ঠিক আছে, 6.2 থেকে 8.2 হয় হিউম্যানদের জন্য। ওকে, এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে, এইটা আমাদের হলে রাইট হতো, যেটা এখানে আছে 5.7। ওকে, এই জন্য এটা ইনকারেক্ট, যেহেতু বলেছে সত্য নয় কোনটা, তো এটা আমাদের কারেক্ট হবে, বাকিগুলো সব কটা কিন্তু সত্য। আর এইটা মনে রাখবে, রাউন্ড অ্যান্ড বাইকনকেভ। উভয় অবতল বলতে কী বোঝায় বলে দিই একটু, উভয় অবতল বলতে অনেকটা বোঝায় নিচের দিকটা ডাউন থাকবে, ঠিক আছে, মাঝখানে একটা গোল থাকবে এবং নিচের দিকটা কী থাকবে, ডাউন থাকবে। যদি তুমি ওই পাশ দিয়েও দেখো, দেখতে অনেকটা এরকম হয়, ঠিক আছে, যদি তুমি ওই পাশ দিয়েও দেখো তাহলে তুমি এরকমই দেখবে, একটু ফোলা টাইপের হয়, একদম চ্যাপটা টাইপের হয় ডেফিনেটলি নয়, কিন্তু নিচের দিকটা মাঝের দিকটা কী হয়, একটু ডাউন হয়, দুপাশে ডাউন হয়, মাঝের দিকটা একদম আর এদিকেও ডাউন হয়, এটা এরকম দেখতে হয়, ঠিক আছে। উভয় অবতল বাইকনকেভ এর ইংরাজি হয় বাইকনকেভ, এটাও বলে দিচ্ছি, পরীক্ষার সময় সময় যদি বাইকনকেভ দিয়ে দেয় তখন তোমাদের মাথা খারাপ হয়ে যাবে পরীক্ষার প্রেশারে, সেই জন্য জাস্ট বলে দিলাম। ওকে, চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। আচ্ছা, পরের প্রশ্ন, ড্যাশ একচেটিয়াভাবে মুক্ত জীবিত সামুদ্রিক প্রাণী, একচেটিয়াভাবে মানে এক্সক্লুসিভলি, মানে ও এরা সমুদ্রেই বাস করে, অন্য কোথাও বাস করতে পারে না, ঠিক আছে, এই জন্য একচেটিয়াভাবে বলা হয়েছে। এক্সক্লুসিভলি মুক্ত মানে ফ্রি লিভিং মেরিন অ্যানিম্যাল, ঠিক আছে, তো একচেটিয়াভাবে মানে কি? এক্সক্লুসিভলি কোনটা হবে তোমাদের, অ্যান্সার হবে তোমাদের একাইনোডারমাটা, দেখে নাও অ্যান্সার একাইনোডারমাটা। দেখো বলে দিই, খুব ইম্পর্টেন্ট, এখানে কতগুলো ইনফরমেশান তোমাদের গিভেন করার আছে, দেওয়ার আছে। আর্থ্রোপোডা, আর্থ্রোপোডা হচ্ছে লার্জেস্ট, ঠিক আছে, লার্জেস্ট লার্জেস্ট কিংডম, সব থেকে বড় হচ্ছে আর্থ্রোপোডা, মানে লার্জ নাম্বার অফ ইনসেক্টস, এদের মধ্যে যারা থাকে সেটা হচ্ছে পতঙ্গ। আর্থ্রোপোডার মধ্যে কারা কারা পড়ে? পতঙ্গ। আর পতঙ্গদের পরিবার হচ্ছে পৃথিবীতে সব থেকে বড় পরিবার, ঠিক আছে, এত সংখ্যক ভ্যারিয়েশন জীবের মধ্যে কোথাও দেখা যায় না, যতটা আর্থ্রোপোডাটা দেখা যায়, ওই জন্য লার্জেস্ট নাম্বার বলা হয়, একে লার্জেস্ট কিংডম বলা হয়, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট, মানে দ্বিতীয় বৃহত্তম, ঠিক আছে, এত সংখ্যক জীব দেখা যায় যে এদেরকে লার্জেস্ট আর সেকেন্ড লার্জেস্ট করে দেওয়া হয়েছে। এক্সাম্পল হচ্ছে শামুক, শামুক পাবে, তারপর তুমি পাবে অক্টোপাস, ঠিক আছে, শামুক অক্টোপাস ইত্যাদি পাবে। আচ্ছা, একানোডারমাটা, একানোডারমাটার এক্সাম্পল হচ্ছে তোমাদের স্টারফিশ, তারপরে সি কিউকাম্বার অর্থাৎ সমুদ্র শসা, এর নামটাই এরকম, দেখতে অনেকটা এরকম সমুদ্র শসা, তারপর সি লিলি, সমুদ্র লিলি, ঠিক আছে, এটা কিন্তু জীব, কোনো ফুলের নাম নয়, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে নেমিটোডা, দেখো এনসিইআরটিতে নেমাটোডা বলে কিছু নেই, নেমাটোড বা নেমাটোডা বলে কিছু নেই, ওখানে অ্যাসকেলে হেলমেন্থিস বলে নামটা আছে, প্লাটি হেলমেন্থিস অ্যান্ড অ্যাসকেলে হেলমেন্থিস, এটা গোল ক্রিমির জন্য বরাদ্দ থাকে এই নামটা, ঠিক আছে, গোল ক্রিমি, তো মনে রেখো রাউন্ড ওয়ার্ম বা গোল ক্রিমির জন্য নেমিটোডা বলা হয় ওদেরকে, ঠিক আছে, এগুলো খুব ইম্পর্টেন্ট পার্ট। এবার আরও কতগুলো এক্সাম্পল তোমাদের দেবো, জাস্ট মিনিট। ইয়েস, দেখো যেটা ইম্পর্টেন্ট, যেটা এখানে কতগুলো জিনিস দেওয়ার আছে, যেমন ধরো তোমাদের বলে দিই, এই যে এইটা, ঠিক আছে, এদের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা এদের দেখা যায়, যেটা এদের এক্সপিরেটরি অর্গান হিসেবে ব্যবহার হতে, মানে এক্সপিরেটরি অর্গান মানে কি, যেটা ওদের রেচন অঙ্গ হিসেবে ব্যবহার করা হয়, ঠিক আছে। নেক্সট হচ্ছে শামুক, আচ্ছা শামুকের আর একটা এক্সাম্পল তোমাদের বললাম, যে নাম দিলাম সেটা হচ্ছে অক্টোপাস, ঠিক আছে, শামুক এবং অক্টোপাস এই দুটো পড়ে, অক্টোপাস। ওকে, এদের এক্সোস্কেলিটন থাকে, শামুকে অক্টোপাসে কী থাকে? এক্সোস্কেলিটন থাকে, ঠিক আছে। এদের একটা দেহ অঙ্গ দেখা যায় রেডুলা বলে, এটাও ইম্পর্টেন্ট, এনসিইআরটিতে গিভেন আছে। নেক্সট হচ্ছে এদের কথায় আসি, প্রথম কথা হচ্ছে এদের এক্সোস্কেলিটন দেখা যায়, মানে বহিক কঙ্কালতন্ত্র দেখা যায় এদের, সরি একানোডারমাটা তো না, এদের এন্ডোস্কেলিটন দেখা যায়, নট এক্সো, এন্ডো মানে অন্তঃকঙ্কালতন্ত্র দেখা যায়, এন্ডোস্কেলিটন, ফার্স্ট অফ অল খুবই ইম্পর্টেন্ট, এন্ডোস্কেলিটন। নেক্সট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এদের যে তোমাদের
রিপ্রোডাকশান হয় সেটা সেক্সুয়াল রিপ্রোডাকশান হয়, ঠিক আছে। থার্ড হচ্ছে এদের যে জনন হয় সেটা সেক্সুয়াল রিপ্রোডাকশান হয় বললাম। আচ্ছা আরেকটা যেটা, হ্যাঁ, এদের যে ফার্টিলাইজেশান হয় সেটা এক্সটার্নাল ফার্টিলাইজেশান হয়, এক্সটার্নাল ফার্টিলাইজেশান। 40 অর্থাৎ বহি নিষেক হয় এদের, অন্ত নিষেক নয়, এক্সটার্নাল নয়, বহি। হিউম্যানদের ক্ষেত্রে অন্ত নিষেক হয় অর্থাৎ জরায়ুতে, ঠিক আছে, ফেলোপিয়ান টিউবের মধ্যে স্পার্ম অ্যান্ড ওভামের একটা মিলন হয়। কিন্তু এদের ক্ষেত্রে কি হয়, জলের মধ্যে অর্থাৎ দেহের বাইরে স্পার্ম অ্যান্ড ওভাম আসে এবং সেখানে এরা মিলিত হচ্ছে, তো এক্সটার্নাল ফার্টিলাইজেশান হয়, ঠিক আছে। এগুলো খুব ইম্পর্টেন্ট পার্ট, এগুলো প্রচণ্ডভাবে ইম্পর্টেন্ট, ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। আর এটা হচ্ছে তোমাদের গোল্ড ক্রিম, এই হচ্ছে টোটাল আমার তোমাদের আলোচনা করলাম। আচ্ছা নেক্সট আমরা পরের কোশ্চেন্সে যাবো, চলো পরের প্রশ্ন দেখো। বলছে এর মধ্যে কোনটি একটি রাজ্য যেটাতে প্রোক্যারিওটিক কোষ সংগঠন, যেখানে নিউক্লিয়ার ঝিল্লি থাকে না, এমন এককোষী জীব এর মধ্যে থাকে যেটা হচ্ছে ব্যাকটেরিয়া। আমি বাংলাটা একটু সরলীকরণ করি, ঠিক আছে, এককোষী জীব যেটা কিনা ব্যাকটেরিয়া সেটা নিচের কোনটার মধ্যে থাকে, মোনেরা, প্রোটিস্টা, প্লান্টি অথবা ফাঞ্জাই। ফাঞ্জাই মানে ফাঙ্গাস, ঠিক আছে। তো অ্যান্সার তোমাদের হবে মোনেরা, অ্যান্সার দেখে নাও, অ্যান্সার তোমাদের কী হবে মোনেরা। ওকে, মোনেরা হচ্ছে এখানে যতগুলো দেওয়া রয়েছে একমাত্র মোনেরাতেই প্রোক্যারিওটিক থাকে, সেটা হচ্ছে ব্যাকটেরিয়া। যত ব্যাকটেরিয়া আছে সব মোনেরাতেই থাকে, বাকি সব কটাতে ইউক্যারিওটিক থাকে। আর মোনেরার মধ্যে অন্তর্ভুক্ত যে ব্যাকটেরিয়াগুলো আছে সেই ব্যাকটেরিয়ার কিন্তু গায়ে, মানে তার যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসে কিন্তু নিউক্লিয়াস মেমব্রেন থাকে না, যেটা এখানে ঝিল্লি বলা হয়েছে, নিউক্লিয়ার ঝিল্লি সেটা কিন্তু থাকে না, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট এই যে পুরো ব্যাপারটা বললাম। আর একটা জিনিস, প্রোটিস্টার মধ্যে কী কী পড়ে এটা তোমাদের অনেকে গুলিয়ে যায়, মোনেরার প্রোটিস্টার মধ্যে তোমরা খুব গুলাও, ঠিক আছে। দেখো আমি কতগুলো টার্ম বলে দিচ্ছি, একটু লিখে নাও খাতায়। যেমন হচ্ছে ডায়াটম, ডায়াটম কিন্তু প্রোটিস্টার মধ্যে পড়ে, নট মোনেরার মধ্যে। যেমন ডিসমেটস, এরা কিন্তু প্রোটিস্টার মধ্যে পড়ে, যেমন মোনেরার মধ্যে পড়ে না এরা। যেমন ডিনোফ্লাজেলেটস, এরা কিন্তু প্রোটিস্টার মধ্যে পড়ে, মোনেরার মধ্যে পড়ে না। যেমন ইউগ্লিনয়েডস, এরা কিন্তু প্রোটিস্টার মধ্যে পড়ে, মোনেরার মধ্যে পড়ে না। যেমন প্রোটোজোয়া, প্রোটোজোয়া বলতে কোনগুলো বোঝায়, প্রোটোজোয়া হচ্ছে যেমন তুমি বলতে পারো যে একটু আগেই তোমাদের বলছিলাম যে প্যারামেসিয়াম, প্যারামেসিয়াম কিন্তু এক প্রকারের প্রোটোজোয়া। যেমন তোমাদের অ্যান্টিমিবা হোসোলাইটিকা যেটা কলেরা রোগ তৈরি করে, এগুলো সবই প্রোটোজোয়া। এই প্রোটোজোয়ানরা কিন্তু, প্রোটোজোয়ান কী কী বলে দিলাম, আরেকবার বলছি, ডায়াটম, ডিসমেড, ডিনোফ্লাজেলেট, ইউগ্লিনয়েডস, প্রোটোজোয়া, এরা সব কিন্তু প্রোটিস্টার মধ্যে পড়ে, এরা কেউ কিন্তু মোনেরার মধ্যে পড়ে না। মোনেরার মধ্যে কারা পড়ে, ব্যাকটেরিয়া, যারা যত ব্যাকটেরিয়া আছে সব তোমাদের মোনেরার মধ্যে পড়ে। এবার এর মধ্যে অনেক ভাগও আছে, ঠিক আছে। এবার আমি কতগুলো এক্সাম্পল বলে দিচ্ছি, যেমন নস্টক, অ্যানাবেনিয়া, এগুলো সব কিন্তু তোমাদের, যেমন গ্রিন সালফার ব্যাকটেরিয়া, এরা সবই কিন্তু তোমাদের ব্যাকটেরিয়া বলছি, তার মানে মোনেরা। অর্থাৎ ব্যাকটেরিয়া বললে মোনেরা হবে, আর অন্য কিছু বললে, যেমন ডিসমেট যদি বলে, পরীক্ষার সময় প্রশ্ন পড়ে যে ডিসমেট নিচের কোনটার অন্তর্ভুক্ত, তখন কিন্তু হবে তোমাদের প্রোটিস্টা, মনে রাখবে। কিন্তু ডিসমেট কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, ডিসমেট দিয়ে প্রশ্নও পড়েছে। ওকে চলো নেক্সট আমরা পরেরটায় যাবো। পরের প্রশ্ন দেখো, বলেছে নিচের কোন প্রকার জননে, এটা সব থেকে হবে, সন থেকে লেখা আছে, সব থেকে বেশি বিভিন্নতা থাকে, ঠিক আছে। চলো অ্যান্সার দেখে নাও, অ্যান্সার হবে তোমাদের, বুঝতেই পারছো, যৌন জনন উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। যৌন জননে কী হয়, জেনেটিক রিজেনারেশন হয়, ঠিক আছে, বা জেনেটিক বলতে পারো বিবর্তন হয়, ঠিক আছে, জেনেটিক ইভলিউশন বলতে পারো সেটা হয়, এবং যার ফলে কী হয়, আগের থেকে পরবর্তী প্রজন্মে অনেক বেশি বিভিন্নতা আসে, রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়, ঠিক আছে। এখনকার যেমন বাচ্চারা জানো যে তারা বর্ন স্মার্ট, মানে জন্মেই তারা স্মার্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো অ্যান্সার এখানে কী হবে, যৌন জনন উদ্ভিদের কারেক্ট অ্যান্সার এখানে দেওয়াও আছে। পুনর্গঠন হাইড্রা হয়, বলে দিই খুব ইম্পর্টেন্ট পার্ট, এটা পরীক্ষায় পড়া প্রশ্ন, যে হাইড্রা কোন উপায়ে তোমাদের রিপ্রোডাকশন করে, পুনর্গঠন, এর ইংরেজি হচ্ছে রিজেনারেশন, রিজেনারেশন, ঠিক আছে, এর ইংরেজি। ওকে, এটা একটু মনে রেখো, এগুলো ইম্পর্টেন্ট। কোরগম একটু আগেই বলেছি বার্ডিং হয়, এর ইংরাজি, ঠিক আছে, ইংরাজি কী হয়, বার্ডিং হয়। আর বীজ গঠন হচ্ছে, বুঝতে পারছো, প্রডিউসিং সিড, সিড প্রডিউসিং যেগুলো হয়, সিডিং, একে সহজ ইংরেজি ভাষায় সিডিংও বলা হয়। তো অ্যান্সার আমাদের কী হবে, সেক্সুয়াল রিপ্রোডাকশন, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। চলো নেক্সট আমরা পরেরটা যাবো। এই প্রশ্নটা বহুবার পড়েছে রেলওয়েতে, অ্যাকচুয়ালি রিপিটেডলি এই প্রশ্নটা বিভিন্ন শিফটে জিজ্ঞাসা করা হয়েছে, ভ্যারিয়েশন। আচ্ছা আরেকটা জিনিস বলে দিই, এইখানে যেটা আছে, এই যে কথাটা বিভিন্নতা, এটাকে অনেক সময় ভ্যারিয়েশান দিয়ে প্রকাশ করা হয়, যে নিচের কোন প্রকার জননের সবথেকে বেশি ভ্যারিয়েশান দেখা যায়, ঠিক আছে। তো অ্যান্সার কিন্তু হবে, সেক্ষেত্রে যৌন জননও হবে, এবং ছোটো ছোটো টার্মগুলো তোমাদের গুলিয়ে দিতে পারে। চলো নেক্সট পরেরটা যাবো। আচ্ছা আরেকটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ, আমি কিন্তু টোটালি রেলের পরীক্ষার প্রশ্নপত্র তুলে তোমাদের করাচ্ছি, কোনো বাইরে থেকে প্রশ্নপত্র দিচ্ছি এমন কিন্তু নয়,
এখনও পর্যন্ত এই 500 সিরিজে যা যা করেছি সব তোমাদের রেলে পড়াই প্রশ্ন। কোনোটা এলপিতে পড়েছে, কোনোটা রেলওয়ে গ্রুপ ডিতে পড়েছে, বেশিরভাগটা রেলওয়ে গ্রুপ ডির জন্যই করাচ্ছি, ওই জন্য রেলওয়ে গ্রুপ ডি থেকেই তুলছি। ঠিক আছে, কোনো বস্তুর ওপর কৃতকার্য যেটা হয় সেটা নিচের কোন বিষয়ের ওপর নির্ভর করে না, ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে নাও এর অ্যান্সার। অবশ্যই বস্তুর ভর হবে, ঠিক আছে, কারেক্ট অ্যান্সার ইজ বস্তুর ভর। কেন হয়, আমরা জানি যে কৃতকার্য বা ওয়ার্ক ডান সেটা আমাদের সমান সমান কী হয়, আমরা জানি যে ফোর্স ইনটু সরণ ইনটু কস থিটা। ঠিক আছে, 9-10 আমরা ফোর্স ইনটু সরণই পড়ি, কিন্তু একটু বড় হলে আমরা দেখি সেখানে কস থিটা লেখা থাকে 11-9। ঠিক আছে, কস থিটা বলতে কী বোঝায়, যে বল প্রযুক্ত হচ্ছে তার সঙ্গে যে সরণ হচ্ছে, ঠিক আছে, তার মধ্যে যে কোণ উৎপন্ন হয়, এটা হচ্ছে আমাদের ফোর্সের ডিরেকশন, এটা হচ্ছে সরণের ডিরেকশন। সাপোজ ধরো থিটা যদি 90 ডিগ্রি হয় তো আমরা জানি কস থিটা ভ্যালু 0 হয়, সুতরাং এই ফুল ভ্যালুটা আমাদের 0 হয়ে যায় যদি এরকম সিচুয়েশান হয়। ওকে, এবং সেক্ষেত্রে ওই জন্য আমরা বলি যে যখন সরণের সাপেক্ষে বল প্রয়োগ বিন্দু যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে তখন সেটা ওয়ার্ক আমাদের কী হয়ে যায়, 0 হয়ে যায়, সরি এটা ওয়ার্ক হবে, ওয়ার্ক আমাদের কী হয়ে যায়, আমাদের 0 হয়ে যায়। ওকে, ক্লিয়ার হয়েছে আশা করি। এখানে অ্যান্সার আমাদের কী হবে, দেখো ফোর্স কাজ করছে, সরণ কাজ করছে এবং থিটাও কাজ করছে। থিটা বলতেই কোণ বোঝায়, অ্যাঙ্গেল বোঝায়, তো এই তিনটে তো আমাদের কাজ করেই করে, এটা আমাদের কাজ করে না। বস্তুর ভর ইজ নট ইম্পর্টেন্ট ইন কেস অফ ক্যালকুলেটিং ওয়ার্ক ডান। ঠিক আছে, তো অ্যান্সার আমাদের কী হবে এখানে, এইটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। চলো নেক্সট পরেরটা যাবো। পরের প্রশ্ন দেখো, বাদুর তার পথে পড়া বাধা বিপত্তিকে শনাক্ত করতে পারে বিপদ বস্তুর থেকে আসা ড্যাশ দ্বারা। বাদুর কী করে, তার মুখ থেকে একটা সাউন্ড বের করে এবং তার থেকে যে সেই ধরো বাদুর এই সাউন্ড বের করছে এবং এখানে বাঁধাটা আছে, সেই বাঁধার গায়ে গিয়ে সাউন্ডটা ঠিক রয়ে বা প্রতিফলিত হয় বা রিফ্লেক্টেড হয়, হয়ে ব্যাক করে তার কাছে আসে। তো সেই যে তরঙ্গটা ব্যাক করে তার কাছে আসছে সেটা কী ধরনের তরঙ্গ, এটা জিজ্ঞেস করা হয়েছে। রেডিও তরঙ্গ, আল্ট্রাসনিক, ইনফ্রাসনিক আর ইলেকট্রোম্যাগনেটিক। প্রবলেম হচ্ছে তোমাদের এই তিনটেতে গোলাবে, আর যারা বুদ্ধিমান তাদের ঠিক এই দুটোতে গোলাবে, আর যারা অতি বুদ্ধিমান তাদের কোনোটাতেই গোলাবে না। ঠিক আছে, অ্যান্সার কোনটা হবে আশা করি বুঝতে পারছো, আল্ট্রাসনিক উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আল্ট্রাসনিক ওয়েভ, এই হচ্ছে আমাদের বাদুরবাবু, ইনি উঠছেন, ইনি ওড়ার সময় এখানে একটা বাঁধা আছে, এই বাঁধার গায়ে যে ও একটা আওয়াজ বের করে। ঠিক আছে, ও সাপোজ ধরো একটা আওয়াজ বের করলো, ও আওয়াজ বের করলো, ওই আওয়াজটা ঠিক করে আবার ওর কাছে এলো, এই যে পুরো ব্যাপারটা ঘটলো, এবং সেটা কোন তরঙ্গ হয়, আল্ট্রাসনিক ওয়েভ হয়। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাবো। আচ্ছা, আমাদের পরের প্রশ্ন দেখো, বলেছে নিম্নলিখিত ভৌত পরিমাণগুলির মধ্যে কোন দুটি একক একই। এখানে দেখো কি বলেছে, নোট ফর দিস কোশ্চেন, ডিসক্রিপেন্সি ইজ ফাউন্ড ইন কোশ্চেন্স অর অ্যান্সার, সো দিস কোশ্চেন ইজ ইগনোরড ফর অল দ্য ক্যান্ডিডেট। মানে এই প্রশ্নটা যে ভুল আছে সেই জন্য এই প্রশ্নের উত্তরটা বা এই প্রশ্নটাকেই সমস্ত ক্যান্ডিডেটের জন্য কী করা হলো, ইগনোর করা হচ্ছে, মানে এখানে মার্কস কাউকেই দেওয়া হবে না, যে এটাকে করবে তাকেও দেওয়া হবে না, যে এটা করবে না তাকেও দেওয়া হবে না। ঠিক আছে, এবার কেন ভুল, এটা এই প্রশ্নের কী ভুল আছে সেটা বলে দিই। দেখো সব কটা আগে ঠিকঠাক করে বলি, দেখো বল যদি আমরা বলি, ঠিক আছে, আমি এক নম্বরটায় যাচ্ছি, এক নম্বর আমাদের কী লেখা আছে, চাপ লেখা আছে। ঠিক আছে, চাপ, চাপের একক কী, চাপের একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। ঠিক আছে, যেখানে আমরা জানি বলের একক হচ্ছে অনলি নিউটন, আমি এসআই পদ্ধতিতেই ধরছি, তো তুমি দেখতে পাচ্ছ এই দুটোর একক আলাদা, সো এটা আমাদের অপশানে হবে না। ঠিক আছে, দু নম্বরে আমরা দেখতে পাচ্ছি বল ও ঘাত, বলের একক হচ্ছে আমাদের নিউটন, একটু আগেই বললাম। ঠিক আছে, কিন্তু ঘাতও এক প্রকারের বলই হয়, ঘাত হচ্ছে ইম্পালসিভ ফোর্স, ঘাতের যে ইংরাজি হয় সেটা ইম্পালসিভ ফোর্স, এর এককও আমাদের নিউটন হয়, সে এটা আমাদের কারেক্ট হবে, অর্থাৎ দুই নম্বর দাগটা আমাদের কারেক্ট হবে। ঠিক আছে, বল ও ঘাত এই দুটোর একক আলাদা নয়, একই হয়। ঠিক আছে, বল ও ঘাতের একক কী হয়, একই হয়। আচ্ছা, বল ও ওজন, বলের এককও আমরা জানি নিউটন, এবং ওজনও এক প্রকারের বলই হয়, ফোর্স হয়, তো ওজনের এককও আমরা জানি নিউটন এবং ডাইনি হয়। ঠিক আছে, ওকে, তো এটাও আমাদের অপশানে দাঁড়াবে। চার নম্বর দাগ দেখো, বলেছে বল ও গতিবেগ, বলের একক হচ্ছে নিউটন আমরা জানি, গতিবেগের যে একক, ঠিক আছে, সেটা আমরা জানি মিটার পার সেকেন্ড হয়, সো এটা আমাদের অপশানে দাঁড়াবে না। মানে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো ঠিক, ঠিক আছে, তো এখানে অপশানে কী দাঁড়াবে, বোথ টু অ্যান্ড থ্রি আর কারেক্ট। ঠিক আছে, বোথ টু অ্যান্ড থ্রি আর কারেক্ট, এইটা তোমাদের অপশান হলে কোথাও একটা থাকলে ঠিক হতো। পাঁচ নম্বর দিয়ে যদি বলতো 2 আর 3 দুটোই কারেক্ট, তাহলে অপশানে দাঁড়াতো। ঠিক আছে, আরেকটা জিনিস একটু বলে দিই, যেটা তোমাদের অনেক সময় লাগে সেটাও একটু বলে দিই। ঠিক আছে, যেটা দিয়ে অনেক সময় প্রশ্ন আসে, ঠিক আছে, বলের ঘাত আর ঘাত বল দুটোর মধ্যে পার্থক্য কী। ঠিক আছে, এখানে লিখে দিচ্ছি তোমাদের, ওপরে লিখছি বলের ঘাত, বলের ঘাত। ঠিক আছে, বলের ঘাত বলতে কী বোঝায়, বলের ঘাত বলতে বোঝায় বল ইনটু টাইম, বল ইনটু সময়।
ঠিক আছে। বলের ঘাত বলতে কি বোঝায়? বল ইনটু সময়, এটা আবার ভরবেগ পরিবর্তনের সময় হয়, ডেল্টা পি। ভরবেগ পরিবর্তনে কি হয়? সময় হয়। ডেল্টা পি মানে ডেল্টা মানে চেঞ্জ, পি মানে ভরবেগ, ভরবেগের পরিবর্তনের সমান হয় এটা। ফাইনাল ভরবেগ মাইনাস মাইনাস ইনিশিয়াল ভরবেগ, এটা সমস্যা নাম্বার কী লেখা যায়? এম ভি মাইনাস এম ইউ, ঠিক আছে। ফাইনাল ভরবেগ হচ্ছে এম ভি আর ইনিশিয়াল ভরবেগ হচ্ছে এম ইউ। বল ইনটু সময়, ফোর্স ইনটু টাইম, এইটা হচ্ছে বলের ঘাতের পরিমাণ হয়, এটা ইম্পর্টেন্ট পার্ট, আর সব পরীক্ষা পড়ে যায়, ঠিক আছে। আর ঘাত বল কী? ঠিক আছে, ঘাত বল কী সেটা তোমাদের নিচে বলি। ঘাত বল এটার ইংরাজি হচ্ছে ইম্পালস অফ ফোর্স, আর এটা হচ্ছে ইম্পালসিভ ফোর্স, ঠিক আছে। ঘাত বল, ঘাত বল বলতে কী বোঝায়? এটা একদম পিওরলি একটা বল বা ফোর্স, এটা একটা বল বা ফোর্স, ঠিক আছে। এটা পিওরলি একটা বল বা ফোর্স। ঘাত বল বলতে কী বোঝায়? ঘাত বল বলতে এমন একটা বল বোঝায় যেটা খুব কম সময়ের জন্য অ্যাপ্লাইড হয়, কিন্তু এর যে মাত্রা, মানে যে তোমাদের বলতে পারো যে মান, সেটা অনেক বেশি হয়, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে। কী বললাম? শর্ট টাইম কিন্তু গ্রেটার ভ্যালু, শর্ট টাইম, টাইম শর্ট, খুব অল্প সময়ের জন্য এটা ব্যবহার করা হয়, বাট এর যে মান সেটা অনেক গ্রেটার হয়, ঠিক আছে। গ্রেটার ভ্যালু কোথায় লিখি? এখানে লিখে দিচ্ছি গ্রেটার, ঠিক আছে, গ্রেটার ভ্যালু। মান অত্যাধিক বেশি কিন্তু ইউজ হয় শর্ট টাইমের জন্য। যেমন একটা ক্রিকেটার যখন একটা বলকে আঘাত করে, তখন অল্প সময়ের জন্য বল আর ব্যাট টাচ হয়, কিন্তু বলের ওপর যে বল প্রয়োগ করা হয় ব্যাট দ্বারা, সেটা অনেক বেটার হয়, ওটা কিন্তু ঘাত বল, ঠিক আছে। এটা খুব ইম্পর্টেন্ট পার্ট। আর ঘাত বলের আমরা দেখতে পেলাম, ঘাত বলের যে একক সেটাও নিউটন, ঠিক আছে। এই যে দুটোই সেম, বলের এককও নিউটন, ঘাতের এককও নিউটন আমাদের, কিন্তু বলের ঘাতের যে একক সেটা কিন্তু সেম হয় না, ঠিক আছে। বলের একক আর বলের ঘাতের একক সেম হয় না। বলের একক নিউটন, কিন্তু বলের ঘাতের যে একক হয় সেটা হচ্ছে নিউটন ইনটু সেকেন্ড, ঠিক আছে, নিউটন ইনটু সেকেন্ড, এইটা হয় বলের ঘাতের একক। মাত্রা কী হয়? দেখো, বলের মাত্রা হচ্ছে MLT, আমরা জানি সবাই, টু দি পাওয়ার মাইনাস টু, আর টাইমের মাত্রা হচ্ছে টি টু দি পাওয়ার ওয়ান, ঠিক আছে। এখান থেকে আমরা কী দেখতে পাচ্ছি? MLT টু দি পাওয়ার মাইনাস ওয়ান হচ্ছে, এইটা হচ্ছে আমাদের বলের ঘাতের মাত্রা, ঠিক আছে। এই যে এই দুটোকে থেকে পেলাম, নিউটনের মাত্রা হচ্ছে MLT টু দি পাওয়ার মাইনাস টু, আর সেকেন্ডের মাত্রা হচ্ছে টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, সরি, টি টু দি পাওয়ার ওয়ান। এখান থেকে আমরা কী পাচ্ছি? MLT টু দি পাওয়ার মাইনাস ওয়ান, ঠিক আছে। এবার এখানে এসো, ঠিক আছে, তোমাদের ঘাত বল, দেখো ঘাত বলের যেহেতু একক বলের এককের সমান, সেহেতু ঘাত বলের মাত্রাও বলের মাত্রা সমান হবে, তাহলে কী হবে? MLT টু দি পাওয়ার মাইনাস টু, ঠিক আছে, এটাই আমাদের হবে। ওকে, আশা করি বুঝতে পারছি। MLT টু দি পাওয়ার মাইনাস টু, এটা হচ্ছে আমাদের ঘাত বলের মাত্রা, আর একক তো সেম বলে দিয়েছি নিউটন। ক্লিয়ার হলো? চলো, কতটা আলোচনা হলো বলো তো, কারণ এই আলোচনাগুলো প্রয়োজন, কখন কখন কোথায় কোথায় মানে কাজে লেগেছে কেউ তো বলতে পারে না, ঠিক আছে। চলো নেক্সট আমরা পরেরটায় যাবো। পরের যে প্রশ্নটা আছে সেটা দেখো, এই যে প্রশ্নটা আছে এই পুরোটা কিন্তু তোমাদের হিন্দি PDF থেকে তোলা, দেখেই বুঝতে পারছো, ঠিক আছে। এর বাংলাটা আমি তোমাদের করে রেখে দিয়েছি, ওকে। তবে মাঝে মাঝে কী হচ্ছে, হিন্দি PDFগুলো এত ঝাপসা আসছে যার স্ক্রিনশটগুলো, যে আমাকে ওটাকে উড়িয়ে দিয়ে টোটালি শুধুমাত্র বাংলা রাখতে হচ্ছে। এখানে যেমন তোমাদের আমি হিন্দি আর বাংলা একসঙ্গে রেখেছি, এখানে বলেছে দেখো, হিন্দিটা যারা পড়তে পারে তারা পড়ে নেবে, আমাকে আমার টিম সাপোর্ট তারা বাংলা করে দিয়েছে, যে 4 গ্রাম ভরের একটি আদর্শ গ্যাস যেটা কিনা এত লিটার আয়তন গ্রহণ করছে এবং এত তাপমাত্রা এবং এত ATM, মানে কি ATM মানে টাকার ATM নয়, ATM হচ্ছে অ্যাটমসফোরিক প্রেশার, ঠিক আছে, তাহলে সেটার আণবিক ভার কত হবে, এটা তোমাকে জিজ্ঞেস করা হয়েছে, ঠিক আছে। এর যে ফর্মুলা হয় আমি ফর্মুলাটা বলে দিচ্ছি, কারণ দেখো এই চ্যাপ্টার প্রথম কথা একটু টাফ, ঠিক আছে, এর যে চ্যাপ্টার করানো একটু টাফ, এটা 11-এর চ্যাপ্টার তোমাদের হয় অ্যাকচুয়ালি, আইডিয়াল গ্যাস ইকুয়েশনের যে চ্যাপ্টার আছে তার উপর বেস করে চ্যাপ্টার, ঠিক আছে। তো এরকম ধরনের 2-1টা প্রশ্ন পড়ে, ওকে, অসুবিধা কিছু না, আমি পেয়েছি তোমাদের করিয়ে দিচ্ছি। এর যে ফর্মুলা সেটা তোমাদের বলে দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছ ভর রয়েছে, ঠিক আছে, কত রয়েছে? 4 গ্রাম, ওকে, 4 গ্রাম লিখলে, ইনটু করলে, ইনটু কার সঙ্গে করলে? দেখো ইনটু করতে আর এর সাথে, আর হচ্ছে একটা কনস্ট্যান্ট, আইডিয়াল গ্যাস কনস্ট্যান্ট বলা হয় এটাকে। এর যে ভ্যালু হয় সেটা 0.0821 নেওয়া হয়, যদি এটা বড় সংখ্যা 8 পর্যন্ত নেওয়া হয়, ঠিক আছে, তো আমি এখানে সেইটা লিখছি, ইনটু আর 0.0821, এটা কনস্ট্যান্ট, এটা পরীক্ষার সময় বলে দেওয়া থাকে না, এটা তোমাকে মনে রাখতে হয়, আর এটা উপরই অঙ্কটা আটকে যায় অনেকের, ঠিক আছে। তারপর এখানে তোমার রয়েছে 546 দেখতে পাচ্ছ, যেটা কেলভিন টেম্পারেচার, ঠিক আছে। বাই আমি নিচে কী লিখছি? নিচে লিখছি 2, 2 হচ্ছে অ্যাটমসফোরিক প্রেশার, ইনটু আমি কী লিখছি? ইনটু হচ্ছে আমি লিটার লিখছি, মানে আয়তনটা লিখছি, 6035 লিখছি, ঠিক আছে। এটা যদি ক্যালকুলেট করো তুমি 16 পেয়ে যাবে, নিজেরা একটু ক্যালকুলেট করে নেবে, এখানে ক্যালকুলেট করে দিচ্ছি না, ক্যালকুলেশনটা বড় হবে, তো অ্যান্সার আমার কী হবে এখানে? 16 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ এইটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে, আশা করি বুঝতে পারলে। তো ফর্মুলা কী হলো? ফর্মুলা হচ্ছে তোমাদের ভর,
ঠিক আছে, ইনটু আর, যেটাকে আমি ধ্রুবক বলছি, যেটা উপরে মান লিখে দিয়েছি, ইনটু তোমাদের কী হচ্ছে তাপমাত্রা, ঠিক আছে, তাপমাত্রা যেটা কিনা কেলভিনে দেওয়া থাকবে, ওকে। বাই তোমাদের কী হবে, বাই হচ্ছে তোমাদের দুই, দুই বলতে আমরা কী বুঝছি, দুই বলছি আমরা প্রেশার বুঝছি, ঠিক আছে, প্রি ফর প্রেশার। ইনটু আমরা কী বুঝছি, ইনটু আমরা বলছি লিটার, মানে কত লিটার ওখানে আয়তন রয়েছে, ভলিউম, ঠিক আছে। এই এই হচ্ছে আমাদের ওপর থেকে আসা, এইটা আমরা ওপর যেটা ক্যালকুলেট করেছে এটা এর ওপর বেস করেই করেছে, এটা করলে তোমাদের অ্যান্সার বেরিয়ে যাবে, ঠিক আছে। 16 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, এত তোমাদের আণবিক ভর এখানে আসবে, ওকে। এটা ক্লাস 11 চ্যাপ্টার, এনসিইআরটি হয়তো ওয়েস্ট বেঙ্গল বোর্ডেও আছে, যে তোমাদের আইডিয়াল গ্যাস ইকুয়েশনের উপর এই চ্যাপ্টারটা দেওয়া হয়েছে, ওকে। চলো নেক্সট আমরা পরের প্রশ্ন করছি। আচ্ছা পরের প্রশ্ন কী বলছে, তাকে বলেছে একটি বস্তু জলের মধ্যে সম্পূর্ণ ডুবন্ত অবস্থায় ভাসছে, তাহলে নিচের কোনটি সত্য। সম্পূর্ণ ডুবন্ত অবস্থায় ভাসছে মানে কি, তোমরা বলো স্যার ডুবন্ত আবার ভাসমান, এটা কেমন একটা লাগছে, তো চলো এটা ডিসকাস করে দেওয়া যাক। এটা মানে হচ্ছে কোথায়, চলো নিচে এঁকে দিই, এটা মানে ধরো একটা বিকার আছে এখানে, ঠিক আছে, সাপোজ ধরো একটা বিকার আছে এখানে, ওকে, এই বিকারের মধ্যে জল তো থাকবেই, ঠিক আছে, এই বিকার আছে, এই বিকারের মধ্যে সাপোজ ধরো জল আছে, কোন লেভেলে জল আছে একটু দেখিয়ে দিই, সাপোজ ধরো তোমাদের এই লেভেলে জলটা আছে, ঠিক আছে, এই লেভেলে জলটা আছে, ঠিক আছে, সাপোজ ধরো এই লেভেলে তোমাদের কী আছে, জলটা আছে, ওকে, আমি এটা জল দিয়েও পূর্ণ করে দিচ্ছি, এই লেভেলে তোমাদের জল আছে, আশা করি দেখতে পাচ্ছ বিকারে পুরো জল রয়েছে। এবার আমি কী করছি, যেটা করছি ভালো করে বুঝবে, সবুজ দিয়ে দেখাচ্ছি, একটা বস্তু এর মধ্যে আছে, ঠিক আছে, একটা বস্তু তোমাদের কী আছে এর মধ্যে আছে, সাপোজ ধরো এই হচ্ছে বস্তুটা, একটা বাটি সাপোজ ধরো আছে তোমাদের, দেখতে পাচ্ছ এটা ডট ডট কেন দিচ্ছে, ডুবে আছে এই অবস্থা, এই জন্য ডট ডট দিচ্ছে, দেখতে পাচ্ছ এই বাটিটা চাইলে একদম বিকারের তলায় চলে যেতে পারতো, কিন্তু সেটা হয়নি, এটা ওপরেই আছে, এইটাকে বলা হয় ডুবন্ত, কিন্তু জলের মধ্যে আছে, এটাকে বলা হয় ডুবন্ত অবস্থায় ভাসছে, ঠিক আছে, কী বলা হয় ডুবন্ত অবস্থায় ভাসছে, কমপ্লিটলি ইমার্স, যদি ইংরাজি দেখো এটাকে, এই যে ডুবন্ত অবস্থায় ভাসছে এটাকে বলা হয় কমপ্লিটলি ইমার্সড ইনটুটা লিকুইড, এইটাই তোমাদের অ্যাকচুয়ালি ছিল, ওটা ইংলিশ পিডিএফ থেকে এটা তোলা, যদি আমি টোটালি বাংলা করে রেখেছি, আর এর ইংলিশটা এত ঝাপসা এসছে যে আমি স্ক্রিনশট রাখতে পারিনি, ঠিক আছে। তো এই বাটিটা যদি তলায় চলে আসে তাহলে এটা বলা হবে কমপ্লিটলি সাঙ্ক, কিন্তু এটা কমপ্লিটলি ইমার্সড কিন্তু ভাসছে। তো এইরকম যখন পজিশান হয় তখন আমরা জানি নিচের দিকে আমাদের কাজ করে ওয়েট, কারণ এই বাটির ওয়েট কাজ করবে, আর ওপর দিকে আমাদের কাজ করবে কি, প্লবতা, বায়ন্সি, বি ফর বায়ন্সি লিখলাম, ঠিক আছে, এই দুটোকে ব্যালেন্সড হতে হয়। তাহলে এখানে অ্যান্সার উত্তর আমাদের কোনটা হবে, ঊর্ধ্বমুখী বল যেটা হচ্ছে আমাদের বায়ন্সি, BOUYANCY, বায়ন্সি, মানে যাকে আমরা বাংলায় বলি প্লবতা, সেটা, আর এই যে আমাদের যে বাটি তার যে ওয়েট, যেটা কিনা নিম্নমুখী বল, সেটা হচ্ছে ওয়েট বা ভর, সরি ভার, এই দুটো আমাদের কী করবে, ব্যালেন্স হতে হবে। তাহলে অ্যান্সার আমাদের কোনটা হবে, এ আমাদের কারেক্ট অ্যান্সার হবে, ঊর্ধ্বমুখী বল যেটা কিনা বায়ন্সি বা প্লবতা, আর নিম্নমুখী বল যেটা হচ্ছে ওয়েট বা ভার, সেটা আমাদের কী হতে হবে, সাম্য অবস্থা আসতে হবে বা ব্যালেন্সড হতে হবে। তাহলে কারেক্ট অ্যান্সার আমাদের কোনটা হবে, এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট পরের প্রশ্ন। আচ্ছা এই প্রশ্নটা দেখো, এটা যেমন আমি তোমাদের বাংলা করে রাখিনি, কারণ ইজি প্রশ্ন, এবং এই প্রশ্নটা রেলওয়েতে ভুল ছিল, ওই জন্য অ্যান্সার দেওয়া ছিল না। এখানে কী ছিল, এই জায়গাটায় তোমাদের 103 করা ছিল, যেটা 103 হবে না, 10³ হয়ে যাবে, 103টাই নিচের দিকে লেখা ছিল, এখানে একটা মিস্টেক ছিল, ঠিক আছে। এখানে বলেছে চাঁদির ঘনত্ব মানে সিলভার মানে রূপা, ঠিক আছে, রূপো, রূপা, রূপার যে ঘনত্ব, ঘনত্ব, এটা ঘনত্ব, ঘনত্ব হচ্ছে এত কেজি পার মিটার কিউব, এটা হচ্ছে কেজি পার মিটার কিউব, কেজি পার মিটার কিউব কেভাবে লেখা যায়, ঠিক আছে। তো রূপার ঘনত্ব বলেছে এত কেজি পার মিটার কিউব, আর পানি মানে জল, জলের ঘনত্ব কত বলেছে, দেখতে পাচ্ছ ক্লিয়ারলি বলা আছে এখানে, জলের ঘনত্ব কত বলেছে, এত 10³ কেজি পার মিটার কিউব, তোমাকে বলেছে তাহলে আপেক্ষিক ঘনত্ব কত, এই জায়গায় দেখো লেখা আছে আপেক্ষিক ঘনত্ব, ঠিক আছে, আপেক্ষিক ঘনত্ব কত, ঠিক আছে। তা আমি কী করবো, আমরা জানি যে আপেক্ষিক ঘনত্ব মানে হচ্ছে রিলেটিভ ডেন্সিটি, ঠিক আছে, আপেক্ষিক ঘনত্ব, ঠিক আছে। তো আপেক্ষিক ঘনত্ব যেটা হয়, আপেক্ষিক ঘনত্ব যেটা হয় সেটা আমরা জানি যে কোনো বস্তুর ঘনত্ব, ঠিক আছে, অবজেক্টের ঘনত্ব, অবজেক্টস ডেন্সিটি, ঠিক আছে, বাই তোমাদের ওয়াটার ডেন্সিটি, এই তোমাদের হয় ওয়াটার ডেন্সিটি, ঠিক আছে। তাহলে তুমি দেখো অবজেক্টের ঘনত্ব কত, ঠিক আছে, অবজেক্টের ঘনত্ব কত আমরা দেখতে পাচ্ছি 10⁻³, ঠিক আছে, এত কেজি পার মিটার কিউব, ঠিক আছে। আর আমরা দেখতে পাচ্ছি জলের ঘনত্ব কত, 10³ কেজি পার মিটার কিউব। তো কী হবে, আশা করি বুঝতে পারছো এক্স্যাক্টলি, আমাদের চোখের সামনেই অ্যান্সার আছে, এটা আর এটা গেট ডিসমিসড, অ্যান্ড এটা গেট কাট আউট, সো অ্যান্সার উইল বি 10.8।
আর আপেক্ষিক ঘনত্বের কিন্তু কোনো একক হয় না, এটা হচ্ছে ইউনিটলেস একটা কোয়ান্টিটি, ঠিক আছে? তো আমরা অ্যান্সার এখানে কি বলবো, 10.8, এইটা আমাদের উত্তর হবে। তা কোনটা অ্যান্সার হবে, এইটা আমাদের অ্যান্সার হবে। অ্যাকচুয়ালি অ্যান্সার তো ঠিক ছিল, কিন্তু প্রবলেম হচ্ছে কি যে এখানে আমাদের তোমাদের এই জায়গাটাতে মিস্টেক ছিল, ঠিক আছে? এই 10^3 ছিল না, এটা আমি ঠিক করে দিয়েছি। এবার দেখো, এত কিছু না করেও আমরা উত্তর দিতে পারতাম কেন? আমি একটু আগে একটা ছোট্ট পয়েন্ট বলেছি যে আপেক্ষিক ঘনত্বের কোনো একক হয় না, ঠিক আছে? তুমি দেখো সব কটাতেই একক দেওয়া আছে, কেবলমাত্র 3 নম্বরটা বাদ দিয়ে। তো সব কটা, যে কটা একক দেওয়া আছে, সেকটাকে ফার্স্ট কেটে দাও। তাহলে এটা কাটবে, এটা কাটবে, এটা কাটবে, তাহলে অ্যান্সার আমাদের কোনটা হবে? চোখ কান নাক বুঝিয়ে এটাই আমাদের অ্যান্সার হবে। আমার কথা বোঝা যাচ্ছে? কারণ বাকি সব তো কেটে গেছে, 4টের মধ্যে একটাতে অ্যান্সার হতেই হবে, নতুবা প্রশ্নটা ভুল হবে, ঠিক আছে? সো একটাতে অ্যান্সার হবেই, 3 নম্বরটা আমাদের উত্তর হবে। সো ক্যালকুলেশন না করেও আমরা উত্তর দিতে পারতাম। তবে বলা যায় না সবসময় এই সঠিক নাও কাটতে পারে, দেখা গেলো দুটো অপশানে উত্তর ছাড়, মানে একক ছাড়াই অপশান দেওয়া রয়েছে, তখন প্রবলেম হয়ে যাবে। ওই জন্য পারফেক্ট যে প্রসেস সেটা জেনে রাখাও জরুরি। চলো নেক্সট আমরা পরেরটায় যাবো। পরের প্রশ্ন দেখো, ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। কি বলেছে তোমাদের, পরমাণু মডেল অনুযায়ী একটি ইলেকট্রন একটি ফোটন কোনা শোষণ করে তখন কি হয়, ঠিক আছে? দেখো প্রথম প্রশ্ন বলেছে নিজের কক্ষেই থাকে কিন্তু প্রবলভাবে আন্দোলিত হয়। যখনই একটা ইলেকট্রন আরেকটা কোনো কোণাকে শোষণ করছে, ঠিক আছে, তখন তার এনার্জি বেড়ে যায়। ধরো এই ইলেকট্রনটা এই কক্ষপথে ছিল, সাপোজ ধরো এইটা হচ্ছে আমাদের এন কক্ষপথ, ঠিক আছে? এখানে এন ইকুয়াল টু ওয়ান এই কক্ষপথে ছিল, ঠিক আছে? এর মধ্যে এনার্জি আসছে, এ এনার্জি যেই আসছে তখন এ কী করবে, এ বাইরের কোনো কক্ষপথে চলে যাবে। ধরো সাপোজ এটা হচ্ছে আমাদের এন টু কক্ষপথ, সাপোজ ধরো, তখন এ কী করবে, এই এন টু কক্ষপথে চলে যাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? এটা সাপোজ ধরো আমাদের এন টু কক্ষপথ, ওকে, অর্থাৎ ও বাইরের দিকে যাবে। যদি আরও এনার্জি পায় তখন ও কী করবে, আর একটা কক্ষপথ যেটা হচ্ছে সাপোজ ধরো এন থ্রি কক্ষপথ, ও সেই কক্ষপথে কী করবে, পৌঁছানোর চেষ্টা করবে, ও সেই কক্ষপথে চলে যাবে, ঠিক আছে? এবং এটাই হয় ন্যাচুরালি, একটা কক্ষপথ থেকে আরেক কক্ষপথে যায়, এবং ও কী করে, আবার যে এনার্জি ও পাচ্ছে সেই এনার্জি যখন ও লুজ করবে তখন ও কী করবে, আবারও গ্রাউন্ড স্টেটে, অর্থাৎ আবার এন ইকুয়াল টু ওয়ানে ফিরে আসবে। এন ইকুয়াল টু থ্রি থেকে ও কী করবে, আবার এন ইকুয়াল টু ওয়ানে ফিরে আসবে। তো অ্যান্সার তোমাদের কোনটা হবে, উচ্চ কক্ষে প্রবেশ করে, এইটা তোমাদের কারেক্ট অ্যান্সার হবে। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? দেখতে পাচ্ছ এখানে অপশানগুলো তোমাদের ক্লিয়ার রয়েছে। একটা হচ্ছে নিজের কক্ষে থাকে, এটা তো ভুলই হবে। শক্তি বহিঃপ্রকাশ করতে থাকে, ডিরেক্টলি চলে যায় বাইরের কক্ষে, শক্তি বহিঃপ্রকাশ পরে করে, যখন ও বাইরের কক্ষে যাবে তার পরে করবে। নিম্নকক্ষে প্রবেশ করে না, দেখতে পাচ্ছ এন ইকুয়াল টু ওয়ান থেকে এন ইকুয়াল টু থ্রিতে যাচ্ছে, অর্থাৎ বাইরের দিকে যাচ্ছে, ঠিক আছে? আগলা, এই দেখো, ও আগলি বাহারি কক্ষ মে যাতা হয়, এইটা তোমাদের অ্যান্সার হবে। উচ্চ কক্ষে প্রবেশ করে, ঠিক আছে? আমি অল্প অল্প হিন্দি পড়তে পারি, তো উচ্চ কক্ষে প্রবেশ করে, ঠিক আছে? তো অ্যান্সার আমাদের কোনটা হবে, এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। ক্লিয়ার হলো? চলো নেক্সট পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, বলের ঘাতের ওপর একটা প্রশ্ন দিয়েছে, একটু আগে তোমাদের এ ব্যাপারে বলেওছি আমি। বলের ঘাত ইকুয়াল টু নিচের কোনটা সত্য, অন্তিম ভরবেগ, প্রাথমিক ভরবেগ, ভরবেগের পার্থক্য, ওপরের কোনোটাই নয়। দেখো আমরা বলের ঘাত ইকুয়াল টু কী লিখতে পারি, অ্যান্সার তোমাদের কোনটা হবে, এটা হিন্দি পিডিএফ থেকে তোলা, অ্যান্সার তোমাদের কোনটা হবে, ভরবেগের পার্থক্য, মানে অন্তিম ভরবেগ মাইনাস প্রাথমিক ভরবেগ। কী করে আসে দেখিয়ে দিই তোমাদের। বলের ঘাত মানে আমি একটু আগে বলেছি যে ইম্পালস অফ ফোর্স, সেটা ইকুয়াল টু কী আমি তোমাদের বললাম, ফোর্স ইনটু টাইম, ঠিক আছে? সেটা সমান সমান কী হয়, ফোর্স ইনটু টাইম। ফোর্স ইকুয়াল টু আমরা কী লিখতে পারি, যে মাস ইনটু অ্যাক্সেলারেশন, ঠিক আছে? মাস ইনটু অ্যাক্সেলারেশন, অর্থাৎ ভর ইনটু ত্বরণ। আবার ত্বরণ বলতে আমরা কী বুঝি, ত্বরণ বলতে আমরা তো এটাই বুঝি না, প্রথমে যা বেগ ছিল সেটাকে বিয়োগ দাও লাস্টের বেগ থেকে, ঠিক আছে? প্রথমে যা বেগ ছিল সেটাকে কী করো, তুমি শেষের যে বেগ আছে তাকে সেখান থেকে তুমি বিয়োগ দিয়ে দাও, এবং তলায় তুমি কী লেখো, তুমি টি লেখো, কত সময় সেই ডিফারেন্সটা হচ্ছে, আর এদিকে তো একটা টি আছেই। এখান থেকে আমরা কী দেখতে পাচ্ছি, যে এই যে আমাদের টি আছে, এইটি আর এইটি আমাদের কেটে বেরিয়ে গেল, ঠিক আছে? তাহলে এদিকে আমাদের কী এলো, এদিকে আমাদের এলো এম ভি মাইনাস এম ইউ, ঠিক আছে? এম ভি মাইনাস এম ইউ, এম ভি মানে কি, মাস ইনটু গতিবেগ, ভর ইনটু গতিবেগ, এবং ভি মানে হচ্ছে অন্তিম গতিবেগ, মানে এটা অন্তিম ভরবেগ, আর এটা হচ্ছে আমাদের প্রাথমিক ভরবেগ। তাহলে অন্তিম ভরবেগ মাইনাস প্রাথমিক ভরবেগ, মানে ভরবেগের পার্থক্য। এখান থেকে আমরা প্রমাণ করতে পারি যে ভরবেগের পার্থক্য এটা, ঠিক আছে? তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা হবে তোমাদের, ভরবেগের পার্থক্য। আশা করি বুঝতে পারলে। ফোর্স ইনটু টাইম, সরি, ফোর্স ইনটু টাইম, ঠিক আছে? ফোর্স ইনটু টাইম, ফোর্স মানে হচ্ছে এম ইনটু এ, ফোর্স মানে কি, এম ইনটু এ, আর টাইম টু টাইমই আছে। আর একে কী লেখা যায়, একে লেখা যায় ভি মাইনাস ইউ বাই টি। ত্বরণ সমান সমান কি, আমরা সবাই জানি যে ত্বরণ ইকুয়াল টু আমাদের কী লেখা যায়, ভি মাইনাস ইউ বাই টি। প্রাথমিক বেগকে অন্তিম বেগ থেকে বিয়োগ করে তাকে সময় দিয়ে ভাগ করলে আমরা ত্বরণ পাই, তো এটা সমান সমান ত্বরণ, আর টি তো টিই আছে, এটা এটা কেটে গেলে এখান থেকে আমরা এই ইকুয়েশনটা পাই, মানে প্রাথমিক ভরবেগকে আমরা অন্তিম ভরবেগ থেকে বিয়োগ করছি, এটা হচ্ছে আমাদের অন্তিম ভরবেগ, এটা হচ্ছে আমাদের প্রাথমিক ভরবেগ। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট পরের প্রশ্নে।
এটা আজকে আমাদের লাস্ট প্রশ্ন, টোটাল 30 প্রশ্ন আজকে আমাদের ছিল, এটা আজকে লাস্ট প্রশ্ন, ঠিক আছে। এটাও হিন্দি পিডিএফ থেকে তোলা। ত্বরণ যখন স্থির তখন সরণ এবং সময়ের মধ্যে সম্পর্ক কী? তোমার নিউটনের সেকেন্ড যে ল সেটা তোমরা জানো, যে এস ইকোয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ঠিক আছে, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এবার এই পার্টটুকুকে দেখো, ধরে নাও ইউ ইকুয়াল টু জিরো, যদি ইউ জিরো হয় তাহলে এই এই যে পার্টটা, এই যে সামনের যে পার্টটা, এই পার্টটা তো আমাদের জিরো হয়ে যাবে, ঠিক আছে, সামনের পার্টটা আমাদের জিরো হয়ে যাবে। তাহলে এটা ইকুয়াল টু আমরা কী লিখতে পারি? এটা ইকুয়াল টু আমরা জিরো লিখতে পারি, দিস ইকুয়াল টু জিরো। তাহলে এখানে আমরা এস ইকুয়াল টু কী পাচ্ছি? হাফ এটি স্কোয়ার পাচ্ছি। এবার আমাদের এ মানে ত্বরণ, আর এ বলেছে কনস্ট্যান্ট, মানে এ মানে ধ্রুবক। এবার যদি তুমি এটকে তুলে দাও তাহলে তুমি কী পাচ্ছ? যদি একে তুমি কনস্ট্যান্টলি তুলে দাও তাহলে তুমি কী পাচ্ছ? তুমি পাচ্ছ এটা প্রপোর্শনাল কী হচ্ছে, টি স্কোয়ারের প্রপোর্শনাল হয়ে যাচ্ছে, ঠিক আছে। এস মানে এখানে সরণ, এস বলতে এখানে সরণকে বোঝায়, ঠিক আছে। এস বলতে কাকে বোঝায়? ইস বলতে এখানে কাকে বোঝায়? এস বলতে এখানে সরণকে বোঝায়, ঠিক আছে। অ্যান্সার আমাদের কী হবে? এস প্রপোর্শনাল টু টি স্কোয়ার। ওই জন্য বলেছে যখন ত্বরণ স্থির তখন সরণ এবং সময়ের মধ্যে সম্পর্ক কী হয়? সরণ এবং সময়ের মধ্যে সম্পর্ক হয় সমানুপাতিক সম্পর্ক হয়, সম্পর্ক সমানুপাতিক হয় এবং স্কোয়ারে থাকে। তো দিস ইজ দ্য কারেক্ট অপশান হেয়ার, ঠিক আছে, দিস ইজ দ্য কারেক্ট অপশান হেয়ার, ওকে। তো এইটা আজকে আমাদের লাস্ট প্রশ্ন ছিল। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারো, পেড কোর্স জয়েন করতে পারো আমাদের, নিচে তোমাদের ডিসক্রিপশন বক্সে এবং তোমাদের ফার্স্ট কমেন্টে দেখবে সব কিছু বলা আছে, আর প্রথমে তোমাদের যা বলার বলেছি, ওকে। থ্যাংক ইউ।